আজ আমরা অনুষ্ঠান শুরু করছি। বর্তমান কালে যে নতুন পরিস্থিতির অতিমারির যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি আমরা আগে আমাদের জীবনে কোনোদিন আমরা এই পরিস্থিতিতে পড়িনি। এখন এই নতুন জীবন প্রণালীতে আমাদেরকে বাধ্য হয়ে নতুন জীবন প্রণালী আমরা এইমাত্র একটা শুনলাম কিভাবে একটা তরুণ তরতাজা প্রাণ চলে গেল এই করোনার প্রভাবে, এবং এই হঠাৎ করে নতুন প্রণালীতে যাওয়াটা খুব কষ্টকর। বিভিন্ন মানুষের কাছ থেকে এই বিষয়ে আমরা সাহায্য পাই কিভাবে আমরা এর মোকাবিলা করব। আমাদের MHRD-র তরফ থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সম্পর্কে যারা আমরা বাড়িতে বসে অনলাইনে কাজ করছি, ছাত্রছাত্রী শিক্ষক অশিক্ষক সমস্তদের তাদের মনোবল বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সাহস বা দেওয়ার জন্য কিভাবে মোকাবিলা করব তার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেয়া কর্মসূচি নেয়ার কাজের কথা বলা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও আমরা সেই রকম ভাবে নানান দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের মনোবল যেন অটুট থাকে, যেন আমাদের কর্মক্ষমতা ঠিক থাকে, ঠিকভাবে আমরা এই বিকারকে মোকাবিলা করতে পারি এই পরিস্থিতিকে, এবং আমরা করোনাকে জয় করতে পারি আমরা এইভাবে। এই সব উদ্দেশ্য নিয়ে আমরা সব মাঝে মাঝেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা প্রোগ্রাম করছি, তাতে এমন আমরা চেষ্টা করছি এমন মানুষদের কাছ থেকে আমরা এর বিষয়ে আমরা দিক নির্দেশ পাই, যারা যাদের কথাতে আমরা চলতে পারি, যাদের কথার উপর বিশ্বাস রেখে আমাদের এই মনোবল সাহস বাড়াতে পারি। আজকের এই অনুষ্ঠানে আমরা সেই ধরনেরই একজনকে পেয়েছি, মন্দিরা ব্যানার্জিকে। আমাদের বর্তমানে এখন এই মুহূর্তে আমি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলারকে তাকে সম্ভাষণ জানানোর জন্য ওয়েলকাম করার জন্য অনুরোধ করছি। তারপরে আমাদের অনুষ্ঠান সুদেব বাবু পরিচালনা করবেন। প্রথমে সবাইকে নমস্কার। যেটা শঙ্করবাবু বললেন, এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা একটা বড় অনুষ্ঠানের অঙ্গ বলা যেতে পারে। তার কারণ এটা হচ্ছে আমার যদ্দ মনে পড়ছে 3 নম্বর লেকচার। আমরা যেটা শুরু করেছিলাম ডক্টর কুনাল সরকারকে দিয়ে, না 4 নম্বর, তারপরে আমাদের মাস্টারমশাইরা বললেন, তারপরে গত সপ্তাহে আমরা মহারাজ কৃপা করানন্দজির বক্তব্য শুনলাম, এবার আমরা খুব সৌভাগ্য বান বলবো, কারণ আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর মন্দিরা ব্যানার্জি। তার সম্বন্ধে বেশি বলার প্রয়োজন নেই, কারণ সবাই আমরা তাকে জানি, চিনি, তার বক্তব্য শুনেছি, এবং আমি ডক্টর ব্যানার্জির কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। তার কারণ উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আর আমি কৃতজ্ঞ আমাদের সহকর্মী শঙ্কর বাবু, সমীরণ বাবু এবং অন্যান্য যারা এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার কারণ যে কোনো অনুষ্ঠান শুরু করা খুব সহজ, কিন্তু অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা বেশ শক্তকর কাজ। এর জন্য দরকার অধ্যবসায়, এর জন্য দরকার একাগ্রতা, এর জন্য দরকার এক ধরনের কমিটমেন্ট। তো আমি আর বলতে দ্বিধা নেই যে আমি সেই পরিবারের সদস্য, যে পরিবারের সদস্যের মধ্যে এই যে 3টে গুণ, এই 3টে গুণেরই কোনোটাই কম নেই। তো সেই তারই প্রতিফলন আজকের এই ভাষণ বা আজকের এই লেকচার, এবং তারই প্রতিফলন যে আমরা অনেকের লেকচার শোনার সুযোগ পাচ্ছি, এবং আমাদের ডাকে আমাদের অনেক গুণী মানুষ আসছেন, যারা আমাদের এই মহামারীর পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে নিজেদেরকে অনুপ্রাণিত করব। তার কারণ আমরা সবাই বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করছি, এই বিচ্ছিন্নতার মধ্যে কিভাবে আমরা একভাবে থাকব, কিভাবে আমাদের মনের যে অসহায়তা সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং তা সেই নিয়ন্ত্রণ করার যে রাস্তাগুলো, যারা এ সম্বন্ধে কাজ করছেন, এ সম্বন্ধে ভাবনা চিন্তা করছেন, তারা তাদের বক্তব্য আমাদের কাছে জানাবেন, তাদের যে গুণগ্রাহী, যাদের যে ধরুন কি ধরনের ভাবনা চিন্তা তারা করছেন এই ধরনের পরিবেশ থেকে বেরোবার জন্য, সেগুলো যেহেতু তারা আমাদের শোনাতে রাজি হয়েছেন, তাই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই,
এবং আজকে যিনি বক্তা ডক্টর মন্দিরা ব্যানার্জিকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, এবং আমি আশা করব আমাদের যারা আজকে শুনছেন তারা সবাই উপকৃত হবেন। আমাদের বিশ্বভারতীর যে আদর্শ, গুরুদেবের যে আদর্শ, যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে সেই আদর্শেই যেন চলি। আমরা একসঙ্গে হয়তো ফিজিক্যালি মিট করতে পারছি না, কিন্তু মানসিক ভাবে অর্থাৎ ইমোশনালি উই আর অল কানেক্টেড। সেই যে ব্রিজগুলো তৈরি করার যে রাস্তা, ব্রিজগুলো তৈরি করার যে মাল মশলা, সেই মাল মশলা জোগাড় করার জন্য এই ধরনের বক্তব্য শোনা খুব প্রয়োজন। তাই আমি আশা করব আমাদের যারা সহকর্মীরা আজকে শুনছেন তাদের তারাও ভীষণভাবে উপকৃত হবেন। এবং আবার আমি ডক্টর ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং আমি অনুরোধ করব এইবারে সুদেবকে পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করার জন্য। সুদেব তুমি শুরু করো। Thank you, sir, for those warm words of welcome. We move directly on to the program. The program is called Overcoming Mental Health Issues in the Present Situation. Let me introduce our resource person or speaker with whom we have had earlier contact. She has been to Vishwabharati to work under the aegis of the Office of the Proctor. We'll talk about that later. Mondira Banerjee is a clinical psychologist. She did her MSc in psychology from Rajabajar Science College, University of Kolkata. She has a PG diploma in guidance and counseling from Annamalai University and a diploma in special education on autism spectrum disorder from Manipal University. She also has on-hand training experience on autism/Asperger's syndrome with Department of Science and Technology and Non-Conventional Energy Sources, Government of West Bengal. She is a practicing clinical psychologist and a guest faculty at Krishna Bhavini Nari Shikha Mandir Chandannagar. She is attached with various corporate educational and non-government institutions and organizations in West Bengal. And like I said earlier, she has been with Vishwabharati earlier as part of group counseling with girls from Patho Bhavan and the Amrapali Girls Hostel. Srimati Banerjee is also a trained Rovindra Sangeet singer with diplomas from Bongio Sangeet Parishad and Prayag Sangeet Samiti. Overcoming Mental Health Issues in the Present Situation by Dr. Mondira Banerjee. I would request questions to be typed into the chat box. We should, I think, give a little bit of preference to our students who have joined us and make them short and to the point. And one request is to ask everyone else except Dr. Mondira Banerjee to sort of mute themselves, put their microphones on mute so that she doesn't have any problem in getting through to us. Ladies and gentlemen, could you please give a warm welcome to Dr. Mondira Banerjee. সুদেব, শুরু করার আগে আমি বলছি, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের সহকর্মীরা বিছানায় শুয়ে দেখছেন এবং খালি গায়ে, এটা কিন্তু করবেন না। আমি নাম করছি না, প্লিজ, এটা কিন্তু একটু মানে এটা কিন্তু একটা ফর্মাল প্রোগ্রাম। আর আরেকজন আমি দেখতে পাচ্ছি আওয়াজ শুনতেই পাচ্ছে, মিউট করেননি, এটা কে বুঝতে পারছেন না? Kindly mute your mic. And please have a little bit of decorum. This is a formal meeting. So if you have any problem, could you kindly switch off your video so that? Yes, sir. Right. So may we now invite Dr. Mondira Banerjee to begin her presentation. Namaskar, Shakolke. Am I audible? Yes, ma'am, you are. Okay, thank you. Namaskar, Shakolke. আমি ভীষণ অবলাইজড যে আবার আমাকে সুযোগ দেওয়া হয়েছে বলার জন্য। এমন একটা সিচুয়েশন দিয়ে আমরা সবাই যাচ্ছি, একটা প্যান্ডেমিক সিচুয়েশন। ফার্স্ট ফেজটা তো আমরা কোনো রকমে কাটিয়েছিলাম, আমরা একটা ভাবছিলাম যে ঠিক আছে, এক বছর বাড়িতে আছি, ঠিক আছে, কোনো রকমে কাটিয়ে নেব। আবার একটা বছর কি কিছু মাস আমরা জানি না কিন্তু সেটা তো, আবার একটা ওরকমই সিচুয়েশন, এবং সেটা আরো মানে অনেক কি বলবো আরো ভয়ানক রূপ নিয়ে এসে এসেছে আমাদের সামনে। এবং সত্যি মানে খুবই খারাপ লাগে যখন এরকম আমরা দেখি যে শুনি যে আশেপাশে খুব চেনা শোনা পরিচিত মানুষরা, ইয়াং ছেলেমেয়েরা এটাতে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং জুঝতে পারছে না। তো
এই যে পুরো একটা ভয়াবহ একটা সিচুয়েশন হয়ে রয়েছে, কিন্তু ভয় পেলে আমাদের চলবে না, এটা হচ্ছে কিন্তু একদম মানে মোদ্দা কথা। ভয় পেলে চলবে না, অ্যাংজাইটি আমাদের সবার মধ্যে তৈরি হচ্ছে। কি হবে কালকে, কি হবে, আমরা বাঁচবো তো, আমি জুটতে পারবো তো? দু রকমের মানুষ আছে দেখবেন, এখন আপনি আপনারা আপনাদের আশেপাশে বুঝতে পারবেন যে দু ধরনের মানুষকে আমরা দেখতে পাই। এক হচ্ছে যে যাদের করোনা এফেক্টেড হয়ে গেছে তাদের একটা মেন্টাল সিচুয়েশন হয়ে থাকছে, আর যাদের হয়নি তাদের একটা মেন্টাল সিচুয়েশন হয়ে থাকছে। যাদের হয়ে মানে যারা ওভারকাম করে গেছে ঠিক আছে, ওকে, বাট যাদের হচ্ছে মানে যারা আক্রান্ত হয়ে রয়েছেন ওই 14 দিন 15 দিন, তাদের ভেতরে কোভিডের যে এফেক্টটা, সে কোভিড যা করছে করছে, তার থেকে বেশি কিন্তু মেন্টাল স্ট্রেংথের অভাব। মেন্টাল স্ট্রেংথের অভাবের জন্য আমরা কিন্তু বেশিরভাগ মানুষকে হারিয়ে ফেলছি। আর যাদের হয়নি বা আশেপাশে মানুষের শুনছে হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগছে। এখানে আমি বারে বারে অ্যাংজাইটির কথাটা বলছি, আমি একটা কথা বলি, অ্যাংজাইটি খুব ন্যাচারাল একটা জিনিস, আমরা সবাই কিন্তু ফেস করছি এটা, কেউ একজন ফেস করছে আরেকজনের অ্যাংজাইটি হচ্ছে না সেটা নয়, আমাদের সবাইকারই কম বেশি অ্যাংজাইটি কিন্তু হচ্ছে। কিন্তু কি কারণে অ্যাংজাইটি হচ্ছে সেটা কিন্তু আগে বুঝে রাখাটা খুব দরকার, যে রিজনটা কি, এবং রিজনটা আমরা যদি বুঝতে পারি, রেকগনাইজ যদি করতে পারি, তাহলে কিন্তু সেটাকে ওভারকাম করাটা আরো বেশি আমাদের জন্য সহজ হয়ে যায়। এবং অ্যাংজাইটি থাকলেই তখন কিন্তু প্যানিক অ্যাটাক্স তৈরি হচ্ছে। আপনারা সবাই শুনেছেন হয়তো যে প্যানিক অ্যাটাক্স বেশি হচ্ছে, এবং সেটাতে মানুষের মানুষ নিজেকে জুঝতে পারছে না। প্যানিক অ্যাটাক্সও অক্সিজেন স্যাচুরেশন লেভেল কিন্তু কমে যায়। এখন আমি ফিজিওলজি অত বলতে পারবো না, বিকজ অত বেশি আমি জানি না, বাট স্টিল যতটুকুনি আমাদের সাইকোলজির সঙ্গে ফিজিওলজি রিলেটেড ওইটুকুনি আমি বলতে পারি, যে আমাদের অ্যাংজাইটি লেভেল হাই হয়ে গেলে কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, এবং অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে অবভিয়াসলি তখন বাইরে থেকে অক্সিজেন নিতে হবে, আর যদি আমরা সেটা না পাই তাহলে সেখানটাতে খুব অসুবিধা হবে। সেজন্যে প্রোনিং যেগুলো আছে, ডিপ ব্রিদিং যেগুলো আছে, সেগুলো সেই সময় পেশেন্টকে একটা সাপোর্ট হিসেবে দেওয়া হচ্ছে। কিন্তু অ্যাংজাইটিটা সাধারণ মানুষের মধ্যেও তো হচ্ছে, এটা আগে বুঝুন যে অ্যাংজাইটিটা খুব নর্মাল জিনিস, এই সময় হচ্ছে, সবাইকারই হচ্ছে, মানে আমার অ্যাংজাইটি হচ্ছে এটা না, আমার পাশের যে মানুষটা রয়েছে তারও কিন্তু একই ধরনেরই অ্যাংজাইটি হচ্ছে। তো অ্যাংজাইটিকে ওভারকামটা করতে হবে, তার জন্য কি কারণে আমার ভয়টা তৈরি হচ্ছে সেটাকে তৈরি মানে সেটাকে বোঝা, যে আমার এই এই রিজনে আমি ভয় পাচ্ছি। আমরা কেউ আইসোলেটেড নই, আমরা কেউ একা নই, ইনসিকিউর ফিল করার এখানে কিন্তু কোনো কারণ নেই, যে আমার করোনা হয়ে গেছে তার জন্য আমি ইনসিকিউর হয়ে গেছি, যে বাবা আমার সঙ্গে কেউ মিশবে না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। একদম যখন শুরু শুরুর দিকে মানুষ এফেক্টেড হচ্ছিল তখন কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি অনেক সময়, যে আশেপাশে মানুষজন তাকে এত আইসোলেট করে দিচ্ছে, পাড়াতে ধরুন হচ্ছে কারোর একটা ফ্যামিলি এফেক্টেড হয়েছে, পুরো পাড়া এতটাই আইসোলেট করে দিল যে তারা তখন সেই সময় খুব অসুবিধাতে পড়ে গেল, যে কোনো মানুষ নেই তার পাশে দাঁড়াবার জন্য। কিন্তু সেটা করলে তো হবে না, মানুষকে মানুষের পাশে দাঁড়াতেই হবে। এবং সেটার জন্য বেসিক্যালি যেটা, যে এটা বুঝে নেওয়া যে আমরা কেউ আইসোলেটেড নই, আমরা কেউ ইনসিকিউর নই, আমরা কিন্তু জুঝতে পারবো, এই ভয়টাকে আমরা ওভারকাম করতে পারবো। তার জন্য আরেকটা জিনিস সেটা খুব করা দরকার, সেটা হচ্ছে একটা ডেইলি রুটিন প্ল্যান আউট করে নেওয়া, যে আমি প্ল্যানিং করে নিচ্ছি একটা ডেইলি রুটিন আমার, যে আমি কিরকম কখন উঠবো, কখন কি কি অ্যাক্টিভিটিস, আমার ডেইলি অ্যাক্টিভিটিস যা যা আছে সেগুলো শর্ট আউট করে নিচ্ছি। শর্ট আউট করে আমি সেই অ্যাক্টিভিটিস গুলোকে সেরকম একটা রুটিন মারফত করছি আর কি। আর হচ্ছে যে এই যে কাজের, যে এখন সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে, বেশিরভাগ মানুষই ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, তো সেক্ষেত্রে স্পেসটাকে একটুখানি
সুন্দরভাবে ডিভাইড করে নেবে, এবং শুধু যে আমি কাজের মধ্যে স্পেসটাকে ডিভাইড করে নিচ্ছি সেটা নয়, তার সঙ্গে আমাদের মাথার মধ্যেও কিন্তু সেই স্পেসটাকে ডিভাইড করে নিতে হবে যে এটা আমার কিন্তু বেসিক্যালি এটা আমার কাজের টাইম, এটা আমার একটু রেস্ট পিরিয়ড। হ্যাঁ, আমরা সারাক্ষণ কাজ করতে পারি না, এটা কারোর পক্ষে সম্ভব নয়, 24/7 আমরা কেউ ওইভাবে করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমরা চেষ্টা করতে পারি যে একটু ওয়ার্ক করছি, একটু ব্রেক নিচ্ছি, আবার কাজ করছি, ব্রেক নিচ্ছি, এবং সেটা কিন্তু আমাদের মাথার মধ্যেও কিন্তু সেটা সেই হেড স্পেসের মধ্যেও কিন্তু সেটাকে ডিভাইড করে নিতে হবে যে আমি কিভাবে আমার কাজটা করছি, যে এটা আমার কাজের টাইম, এটা আমার এই সময় আমি কিন্তু কাজ করবো না, তো এই জায়গাটাকে করতে হবে। প্লাস ধরুন অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে এনগেজ করে রাখা, হবিজ, এরকম না যে যেটা আমার অনেক সময় হদ হচ্ছে এই সময় যে যেটা ভাল লাগতো করতে এখন সেটা আর ভাল লাগছে না করতে, হতেই পারে, সেটা খুব স্বাভাবিক জিনিস, কিন্তু সেই ভালো লাগা লাগছে না অন্য কিছুকে আমি একটু ভালো লাগাই না, চেষ্টা করি না ভালো লাগানো, নতুন একটা কিছু নিয়ে একটু নিজেকে এনগেজ করে রাখি না, এই জায়গাটাতে করা। প্লাস ধরুন একটা রুটিন, যেরকম বললাম রুটিনের মধ্যে কিন্তু ব্রেকসও প্রচুর থাকবে এবং সেটা খুব ক্লিয়ারলি ডিফাইন্ড থাকবে যে আমি এখন কাজ করবো না মানে করবো না। এবারে আপনাদের কাছ থেকে প্রশ্নটা আসতেই পারে যে অনলাইন ক্লাসেস চলে, রাইট, একটা ধরুন একটা রুটিনে চলে, তো সেখানে তো ক্লাসেস নিতেই হয়, ক্লাসেসে পড়ার সঙ্গে সঙ্গে তো একটুখানি গল্পও করা যায়, গল্পর মাধ্যম দিয়েও অনেক কিছু বোঝানো যায়, একটু তাদের ব্যাপারে স্টুডেন্টদের ব্যাপারেও জানতে পারবেন আপনারা, স্টুডেন্টরাও একটু টিচার্সদের ব্যাপারে জানতে পারবে তারা কেমন আছে, একটু মানে পড়ার মধ্যে মধ্যে একটু ব্রেক নিয়ে একটু শর্ট আড্ডা নিয়ে তারপরে আবার মেন স্ট্রিমে ফিরুন না, অসুবিধে কি আছে, একটা জায়গায় বসে বসে কাজ করবেন না, একটু উঠে ঘুরে আসবেন, ঘুরে এসে আবার কাজেতে বসবেন। নিশ্চয়ই সবাইকার বাড়িতে সেই ওয়ার্ক স্টেশনের ব্যবস্থা তো থাকেই, মানে আমি যেখানে একদম রেগুলার বেসে আমি বসে শান্তিতে আমি কাজটা করব, সেই জায়গা থেকে একটু নিজের জায়গাটা শিফট করে একটু উঠে ঘুরে এলাম, একটু হেঁটে এলাম, ঠিক আছে তারপরে আমি বসলাম, এতে কি হয় না অ্যাংজাইটিস গুলো যেগুলো ক্রিয়েট হচ্ছে যখন আমি কাজ করছি না, অ্যাংজাইটিস আসে কখন, তখন আমি বেসিক্যালি খুব ব্ল্যাঙ্ক হয়ে রয়েছি, সেই সময় কিন্তু আমরা অ্যাংজাইটিতে ভুগতে থাকি, আমাদের দুশ্চিন্তা, বেসলেস ফিয়ার, বেসলেস টেনশনস গুলো সেই সময়তে আসে কিন্তু বেসিক্যালি, যে কি হবে। একটা জিনিস এই 2020-র আগে আপনারা বলুন তো, আমাদের মধ্যে কি খুব সিওরিটি ছিল ফিউচারের ব্যাপারে, আমরা কি খুব জানতাম যে ফিউচারে কি হতে চলেছে, কেউই কিন্তু জানতাম না, আমাদের পুরো ব্যাপারটাই কিন্তু আনসিওরিটিতে চলে, আমরা কিন্তু আমাদের ফিউচার নিয়ে কেউ শিওর নই, এক ঘন্টার পর কি হতে চলেছে সেটাও কিন্তু আমরা জানি না, তো আমরা কেন কোভিড কে ব্লেম করছি যে কোভিড এর জন্য আমাদের লাইফ ইনসিকিউর হয়ে গেছে, আনসিওর হয়ে গেছে আমাদের ফিউচার, না আনসিওরিটি ছিল, কোভিড জাস্ট একটা থিম দিয়ে দিয়েছে আমাদের ভাবার জন্য, আমাদের অ্যাংজাইটিটাকে ক্রিয়েট করার জন্য একটা থিম দিয়ে দিয়েছে যে এটাকে নিয়ে এবারে ভাবনা চিন্তা করো, অন্য কিছু আর তোমাদের মাথায় তালে আর আসবে না। আরেকটা জিনিস যেটা সবাই আমরা কম বেশি সবাই আমরা ফিল করি সেটা হচ্ছে লোনলিনেস, যে ভালো লাগছে না, বাড়ির মধ্যে আছি, সারাক্ষণই বাড়ির মধ্যে আছি, বাড়ির বাইরে যেতে পারছি না, কারোর সঙ্গে কথা বলতে পারছি না, আর একটা ঘরে বসে বসে কাজ করছি, বাড়ির যে চারটে মানুষ আছে তাদের সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছে না, কিন্তু তাদেরকে বলতেও পারছি না যে তোমাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করছে না, তাতে তারা অন্যভাবে নিতে পারে, সেটাও একটা সমস্যা, অথচ লোনলিনেস এর জায়গাটা কিন্তু ভীষণ ভাবে কাজ করছে, তাহলে লোনলিনেস টাকে আমরা কাটাবো কি করে, যে কোনো মানে লাইক এখানে স্টুডেন্টসও আছেন, স্কলার্সরা রয়েছেন, প্লাস ধরুন মনে হয় টিচার্সরা রয়েছেন, প্রফেসর্সরা রয়েছেন, নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ সবাই রয়েছেন হোপফুলি, তো সবার ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা, যারা ধরুন ক্লাস করছেন তারা কিছুটা ওইখানে হয়তো ব্যস্ত রাখছেন, বাট হয়তো কাজ মানে ক্লাসটা করতেও ইচ্ছা করছে না, ইভেন স্টুডেন্টসদের ক্ষেত্রেও সেই একই জিনিস হচ্ছে, কিন্তু ধর আবার অনলাইন ক্লাস কালকে থেকে আরম্ভ হচ্ছে, আমার ভালো লাগছে না, অনলাইন ক্লাসে জয়েন করে নিলাম
নিয়ে আমি অন্য উইন্ডোতে আমি কাজ করে যাচ্ছি বা অন্য কোনো কাজ করছি মিউট করে, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, ভিডিও তো অন নেই, ব্যাস নিশ্চিন্তে এবারে আমি আমার মতন ঘুমিয়ে থাকি, কোনো অ্যাক্টিভিটি করবো না, শুয়ে থাকি। এই জায়গাগুলো কিন্তু স্টুডেন্টদের মধ্যেও চলছে। টিচিং স্টাফদের উপায় নেই কারণে, বিকজ অবভিয়াসলি ওনাদেরকে ক্লাস কন্ডাক্ট করতে হচ্ছে, তো ওনাদেরকে সেই জায়গাটা তো নিজেদেরকে অ্যাক্টিভ রাখতেই হবে। তো লোনলিনেস কিন্তু সবার মধ্যে কম বেশি কিন্তু কাজ করছে। এবার লোনলিনেসটাকে আমরা কাটাবো কিভাবে, সেক্ষেত্রে কি হয় যে বিভিন্ন কমিউনিটি আছে, মানে যারা ধরুন অনলাইন প্রচুর কাজ করছে, তো তাদের সঙ্গে পারলে যোগাযোগ করে অ্যাটাচ হয়ে যাওয়া, যে আমি আমার অফ টাইমে ওরকম কমিউনিটির সঙ্গে আমি কাজ করছি। কারণ আমি জানি, বিকজ আমারও আমার কিছু ছাত্রছাত্রীরা ওরা কিন্তু করছে, আমি ওদেরকে বলেছিলাম যে কমিউনিটি তৈরি করে ইভেন ওয়ার্কশপ করা, অনলাইন ওয়ার্কশপ করা। হ্যাঁ, শুধু মেন্টাল হেলথ নিয়ে নয়, আরো আদার অ্যাক্টিভিটিস, যে আমি ড্রয়িং কম্পিটিশন করলাম, কি ডান্স কম্পিটিশন করলাম, কি ফটোগ্রাফি কম্পিটিশন করলাম, এরকম ভাবে আর কি। তাহলে কি হবে, একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে, একটা নতুন দিক একটা বেসিক্যালি কিন্তু পাওয়া যাবে। তার সঙ্গে যে যাদের পছন্দ করে, মানে বাড়ির মানুষজন গুলো, প্রিয়জন গুলো, তাদের সঙ্গে একটুখানি সময় কাটানো হতেই পারে। এটা মানুষের মনে আসতেই পারে যে তোর ভালো লাগছে না, ভালো লাগছে না। যদি সবাইকার মনে আমাদের ভালো লাগছে না ব্যাপারটাই কাজ করে, তাহলে ভালো লাগাবেটাকে আমাদের মনকেই আমাদের বোঝাতে হবে যে ভালো লাগাতে হবে এটাকে এরকম ভাবে। সেই জন্য সিচুয়েশনটাকে, বাড়ির পরিবেশটাকে একটুখানি অন্যরকম করতে হবে। একটু যদি খুব সবসময় খুব সিরিয়াস সিরিয়াস থাকেন, তাহলে সবসময় ওই ভয়টা আমাদের গ্রাস করতে থাকবে, সেটা না করে একটু আনন্দ, একটু এত গুণী মানুষ আপনারা সবাই, স্টুডেন্টরাও খুব গুণী, তো সেক্ষেত্রে একটু গান বাজনা, একটু অনকল গান বাজনা, এগুলো করে নেওয়া। আর হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে কাছে থাকা, মানে ফ্যামিলি বলতে বলছি আমি রিলেটিভস, যার খুব ক্লোজ ফ্যামিলি থেকে সে দূরে রয়েছে, সেক্ষেত্রেও তাদের সঙ্গে একটা ধরুন 15 দিনে একবার অন্তত ভিডিও কল করে নেওয়া হলো, হ্যাঁ সবাই কেমন আছে, একটুখানি আড্ডা হয়ে গেল, এই জায়গাটাকে একটুখানি তৈরি করা। আর তার সাথে সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা ওই যে আমি আগের এটাতেও বললাম যে একটা নতুন একটা হবি কিছু তৈরি করে নেওয়া, মানে ওটা সম্পর্কে আমি কতটা জানি না জানি এটা ম্যাটার করছে না, কিন্তু আমার জানার ইচ্ছেটাকে তৈরি করে নিতে হবে, তবে আমি ওটাকে নিয়ে কিন্তু একটু থাকতে পারবো। আর একটা খুব মানে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যে একটু ডায়েরি মেনটেন করুন। যাদের খুব বেশি লোনলিনেস হচ্ছে, সেক্ষেত্রে একটু ডায়েরি মেনটেন করুন, নিজের ইমোশনস কি হচ্ছে, কি ফিল করছেন, সেটাকে একটু যদি আপনি পেন ডাউন করেন না, সেক্ষেত্রে কি হবে আপনার ভেন্টিলেট হয়ে যাবে, আপনি ভেন্টিলেশনটা করতে পারবেন। এটা সত্যি সবসময় সম্ভব হয় না যে আপনি মনে করছেন যে কেউ আপনার সঙ্গ দেবে, কেউ আপনাকে বসিয়ে ধৈর্য ধরে শুনবে, সেটা সবসময় সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একটু যদি মেনটেন করেন, ডায়েরি লেখেন, তো আপনাদেরও একটা ভালো লাগা কিন্তু তৈরি হবে। আমি বলছি না ডায়েরি লেখার পর সেটাকে খুব করতে হবে, সেটা না, সেটা করলে আবার দেখবেন যে যে ইমোশনস গুলোকে আপনি বার করে দিয়েছেন সেগুলো আবার ফেরত আসছে, না লিখে ওটা বাস বন্ধ, আবার নেক্সট দিনের জন্য, নেক্সট দিনে আপনার কিরকম লাগছে সেটাকে একটুখানি পেন ডাউন করুন। যাদের এই সময় খুব মুড সুইংস হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা মুড ডায়েরি মেনটেন করতে পারে, ইভেন ফোনের ক্ষেত্রেও করতে পারে। মানে ফোনেতে ওই স্মাইলি টাইলি গুলো হয় না, তো ওরকম একটা নোট প্যাড টাইপের বানিয়ে নিলো, ওখানে মানে সকালে স্মাইলি দিয়ে লিখলো, লিখতে ইচ্ছে করছে না, স্মাইলিটা দিয়ে রাখলো যে সকালবেলা এই, দুপুরবেলা এই, বিকেলবেলা এই, এরকম আছি, সন্ধ্যেবেলা এরকম আছি, রাত্রির বেলা এরকম আছি, এরকম 4টে বা 5টা ভাগ করলে ওটা খুব এফেক্টিভ, যে নিজে বুঝতে পারলো, নিজে অ্যানালাইজ করতে পারবে তাহলে যে কিরকম আছে। যেহেতু এই সময় প্রথম দিকটাতে একটা কনসেন্ট্রেশনের একটা জায়গা ছিল, যে নতুন নতুন একটা আমরা সিচুয়েশনে এসেছি, কনসেন্ট্রেশনের একটা জায়গা ছিল, এখন কিন্তু কনসেন্ট্রেশনের জায়গাটা ভীষণ অভাব হয়ে যাচ্ছে, ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি আমরা, মোটিভেশন লেভেলটা আমাদের কমে যাচ্ছে, আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারি না যে কি করে চলবে কি করে। তো এটাকেও তো আমাদেরকে কাটাতে হবে, ডিস্ট্রাকশনের জায়গাটাকে কাটাতে হবে।
হ্যাঁ, আমি আগেই বলেছি যে 1 বছর আমরা ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে 1 বছর, সেকেন্ড ইয়ারটা মানুষ আর অ্যাকসেপ্ট করতে পারছে না, আবার এই অবস্থা, আবার বেড়ে চলেছে, আবার আমরা লকডাউনের মধ্যে পড়ে রয়েছি, স্কুল কলেজ কাজের জায়গা সবই তো প্রায় বন্ধ রয়েছে, নিজেকে সেফ রাখতে হবে, বাট তার সঙ্গে ডিস্ট্রাকশন মোটিভেশন কিছু কম হলে চলবে না। তো ডিস্ট্রাকশনের জায়গাটা বা মোটিভেশনের জায়গাটা বা কনসেন্ট্রেটিং পাওয়ারটা আমরা কি করে বাড়াতে পারি, এক হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাঁ হয়তো আমাদের অ্যাডাপ্ট করতে টাইম লাগে, কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে পারি, এরকম না যে আমরা অ্যাডাপ্ট করতে পারি না, আমরা হিউম্যান বিং, তো আমরা ইজিলি সিচুয়েশনস গুলোকে আমরা অ্যাডাপ্ট করতে পারি, আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনার চয়েসের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি কিন্তু বাছাই করে নিতে পারেন এবং আপনি সেটা করুন। হ্যাঁ, এবারে আপনি যদি বলেন যে আমার ক্রিকেট ভালো লাগে, আমি ক্রিকেট খেলতে পারছি না, আপনি বাড়িতেও ক্রিকেট খেলতে পারেন, এরকম ব্যাপার নেই, সেরকম জায়গা আপনাকে তাহলে করতে হবে যে ছাতে গিয়ে আমি একটা বল দেয়ালে মেরে আমি করছি। বাট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা খুব ভালো হয় যদি যোগা বা ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ার্কআউট অ্যাটলিস্ট ফর হাফ এন আওয়ার, মানে সকালবেলা হাফ এন আওয়ার করলাম, বিকেলবেলা হাফ এন আওয়ার করলাম, ব্রিস্ক ওয়াকিং ছাতে একটু হেঁটে নিলাম, অ্যাটলিস্ট 20 মিনিট ব্রিস্ক ওয়াকিং আমরা জেনারেলি বলি, তো সেখানে 10 মিনিট ব্রিস্ক ওয়াকিং করুন, নিজেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখুন। কমপ্লেন যেরকম আসে না কি ঘুম হচ্ছে না, রাত্রিরে ঘুম হচ্ছে না, দুপুরে ঘুম হচ্ছে না, দুপুরে ঘুমোবেনই না, ঘুমোবার চেষ্টাই করবেন না, রাত্রিটা চেষ্টা করুন যাতে সাউন্ডস্লিপ হয়, কিন্তু সাউন্ডস্লিপটা হবে কোথায়, আপনার অ্যাংজাইটিকে কমাতে হবে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তবে তো শরীর টায়ার্ড হবে, তবে তো আমার ঘুম আসবে, শরীরকে ক্লান্ত আমরা যদি না করি তাহলে কি করে ঘুম আসবে, তো সেই জন্য শরীরকে ক্লান্ত করতে হবে, ক্লান্ত করার জন্য ফিজিক্যাল হেলথ প্রচন্ড ভাবে নিজেদেরকে ঠিক রাখতে হবে এবং এক্সারসাইজ খুব দরকার। মেডিটেশন তো আপনারা জানেনই ভীষণ হেল্প করে, যদি মেডিটেট করতে পারেন খুব ভালো, একটা পার্টিকুলার টাইম নিন, অ্যাটলিস্ট 10 মিনিট, মানে মেডিটেশন করলে নিজের সঙ্গেই বসা হয় বেসিক্যালি, 10 মিনিট টাইমটা আমার নিজের জন্য আমি বার করে নিলাম। আর তার সঙ্গে হচ্ছে যে আমরা না বাড়ির যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে সবাই কিন্তু একই অবস্থাতে রয়েছে, মানে সবাই একই নৌকার যাত্রী, তো সেই ক্ষেত্রে কোনো এক্সপেকটেশন রাখবেন না যে ও করে দেবে, আমি বাড়িতে আছি এখন ও করে দেবে, এই জায়গাটা কোনো রকমের এক্সপেকটেশন রাখবেন না, মানে ইমোশনাল এক্সপেকটেশনস রাখবেন না। হ্যাঁ, অবভিয়াসলি সাপোর্ট যখন দরকার হবে নিশ্চয়ই ফ্যামিলি মেম্বার্সরা সেখানে সাপোর্টটা করবে, কিন্তু কোনো আদার এক্সপেকটেশন রাখবেন না, কারণ সবাইকারই ওই জায়গাটা কিন্তু সবাইকারই একই রয়েছে, আমরা কেউ খুব ভালো অবস্থাতে কেউই কিন্তু নেই, কিন্তু আমরা সবাই কিন্তু জুটছি এই অবস্থাটাকে। তারপরে হচ্ছে আমাদের স্ট্রেস লেভেল খুব হাই হয়ে যায়, যেহেতু অ্যাংজাইটি হাই থাকে, অ্যাংজাইটি হাই থাকার জন্য কিন্তু স্ট্রেসের যে থ্রেশহোল্ড থাকে, থ্রেশহোল্ডটা কিন্তু অনেক বেশি হাই থাকে, মানে লো থাকে, বেসিক্যালি হাই বলবো না, লো থাকে, এবং চট করে আমরা কিন্তু অফেক্টেড হয়ে যাই এখানে। সেক্ষেত্রে কি হয়, আমরা যদি এরকম করতে পারি যে আমাদের অ্যাক্টিভিটিস গুলোকে আমরা একটু প্রায়োরিটাইজ করে নিই, যে কোনটা আগে করবো কোনটা পরে করবো, হ্যাঁ, আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ দুটোরই জন্য এটা কিন্তু খুব দরকার, যে একটা ভালো কিছু আমাকে করতে হবে, আমাকে ভালো থাকতে হবে ফার্স্ট, মানে মূল মন্ত্র যদি হয় তাহলে আমি বলবো যে ভালো থাকতে হবে, এটা মূল মন্ত্র, এটাকে যদি আমরা একটা গাঁট বেঁধে নিই যে কাল সকালটা আবার আমি দেখতে পাবো। হ্যাঁ, এবারে আপনি বলতেই পারেন যে করোনা যদি সেরকম এফেক্টেড হয় তাহলে সেটা অন্য জিনিস, বাট স্টিল আমি যদি নিজেকে সেভাবে অ্যাক্টিভ রাখতে পারি, সেভাবে যদি আমি নিজেকে সুস্থ রাখতে পারি, তাহলে অবভিয়াসলি আমার মেন্টাল হেলথটাও স্ট্রেংথ হবে এবং আমার ফিজিক্যাল হেলথটাও কিন্তু জুটতে পারবে। আমাদের ফিজিক্যাল হেলথটা অনেক বেশি ডিপেন্ড করে কিন্তু আমাদের মেন্টাল স্ট্যাটাসের ওপর, মেন্টাল স্ট্রেংথ আমাদের কিরকম আছে, আমাদের যদি মেন্টাল স্ট্রেংথ অতটাই স্ট্রং থাকে তাহলে কিন্তু আমরা জুছে আমরা লড়ে কিন্তু বেরিয়ে যেতে পারবো, এবং সত্যি কথা বলতে আমি কিন্তু তার নিজে আমি সেটাকে ফেস করেছি এবং
শঙ্করদা আমাকে যেদিনকে ফোন করেছিলেন আমি কিন্তু কথা বলার মতো সিচুয়েশনে ছিলাম না, কিন্তু শঙ্করদা আমার মনে হয় বুঝতেও পারেননি যে আমি অসুস্থ রয়েছি। তো আমি সেটাই বলছি যে আমরা কিন্তু মানে লড়বো, এই মেন্টালিটিটা আমাদের মধ্যে থাকতে হবে যে আমি বেরিয়ে আসবো, আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবো, আমি ফাইট ব্যাক করবো। এবং স্ট্রেস আমাদের কিন্তু বেসিক্যালি খেতে আরম্ভ করে, ভেতর ভেতর থেকে কুদরে কুদরে খেতে আরম্ভ করে স্ট্রেস। ওই জন্য মেন্টাল মানে আমাদের ফিজিক্যাল মানে প্রায়োরিটিস গুলোকে আমাদের বেসিক্যালি কিন্তু একদম ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখা খুব দরকার, খুব প্রয়োজন আছে। তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেলদি ফুড অ্যান্ড স্লিপ, যেটা আমি বলছিলাম যে দুপুরবেলা ঘুম আসছে না, দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি রাত্রিরে ঘুম আসছে না। দুপুরবেলা ঘুমিয়ে পড়ে কোনো মানুষেরই রাত্রিরে ঘুম আসে না, সে বলবে যে আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। ঘুমের ডিস্টার্ব তো হবে, কারণ ফিজিক্যালি সেই রকম অ্যাক্টিভিটি তো নেই, যেটা আগে আমরা ছোটোছুটি দৌড়াদৌড়ি করতাম সেটা তো এখন আমরা করতে পারছি না। তো অবভিয়াসলি আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না। তো ফিজিক্যাল হেলথকেও তো একটু খাবার দাবার দিতে হবে, বাইরের খাবার দিচ্ছি, তার ভেতরের খাবারও হচ্ছে যে এক্সারসাইজ করছি, যোগা করছি, করে আমি নিজেকে ফিট রাখছি যাতে আমি জুঝতে পারি যে কোনো সিচুয়েশনের সঙ্গে। মেডিটেশন তো আমি আগেই বললাম আপনাদেরকে যে মেডিটেশনের জায়গাটা ভীষণ দরকার রয়েছে। তার সঙ্গে যেটা আমি আমার তরফ থেকে বলবো সেটা হচ্ছে ডিপ ব্রিদিং করাটা কিন্তু খুব দরকার। মানে যদি ডিপ ব্রিদিং করতে পারেন আপনার রেগুলারলি টুয়াইস ডেইলি 20 times, ভীষণ হেল্পফুল। কনসেন্ট্রেশনের জায়গাটাও বাড়ায়, অ্যাংজাইটি লেভেলকে কমায়, স্ট্রেস লেভেলকে কমায়, এবং ভীষণ হেল্প করে ডিপ ব্রিদিংটা। জাস্ট কিচ্ছু না, আমি আপনাকে প্রসিডিওরও বলে দিচ্ছি, আপনারা অনেকে করেন ও প্রাণায়াম ফানায়াম করেন, এটাতে অত কিছুও করতে হবে না, আপনার হাত পাতকে অত এনগেজও করতে হবে না। জাস্ট ইনহেল ধরে রাখুন, আস্তে আস্তে করে ছেড়ে দিন, এবং যখন ডিপ ব্রিদিং করবেন খেয়াল রাখবেন যে আগে পিছে যেন কোনো পিচ টান না থাকে, যে আমাকে উঠে এক্ষুনি এই কাজটা করতে হবে বা এক্ষুনি আমাকে ক্লাস নিতে হবে বা আমাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, এরকম কোনো পিচ টান নিয়ে কিন্তু ডিপ ব্রিদিং করবেন না। জাস্ট মনে করবেন ওই 20 বারটা 20 বার করতে হার্ডলি 5 মিনিটস লাগে, এই 5 মিনিটটা কিন্তু আমার টাইম, এই মি টাইমটা কিন্তু খুব দরকার। এবং আরেকটা যেটা হচ্ছে যে নেগেটিভিটি যেটা তৈরি করছে বেসিক্যালি, যেটা নেগেটিভিটি নেগেটিভ থটস থেকে আমাদের যে অ্যাংজাইটিসগুলো আসছে, আমাদের স্ট্রেসগুলো তৈরি হচ্ছে, নেগেটিভিটি আমরা নিজেরা তৈরি করছি, কিছু অ্যাংজাইটিস আমরা নিজেরা তৈরি করছি, আমরা ক্রিয়েট করছি। কেমনভাবে ক্রিয়েট করছি? গুগলে সার্চ করছি কী কী সিমটমস আছে, কী কী হচ্ছে, কার কী হচ্ছে, কেউ বললো সঙ্গে সঙ্গে ওটাকে শুনলাম, কেউ আচ্ছা এটা হচ্ছে তোমার এই হয়েছিল, ও আচ্ছা আচ্ছা, মানে এই যে জিনিসগুলো, এই যে ইনফরমেশন গুলো কোনো একটা জায়গায়, মানে ধরুন অনেকেই মানে ইউনিভার্সিটির ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে তো আপনারা ওয়ার্ক ফ্রম হোমই করছেন, কিন্তু এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে কিন্তু মানুষকে যেতে হচ্ছে, এখন নয় বাট কাজের জন্য যেতে হচ্ছে, যেগুলো মূলত করোনা নিয়ে রিসার্চ করছে। কিছু অফিস তো আছে যারা করোনা নিয়ে পুরো রিসার্চ করছে, না আপনারা খুব ভালো করেই জানবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই কিছু কিছু জায়গা আছে। এবার ধরুন ওরকম জায়গাতে মানুষ যখন শুনছে, সে ওখানে ধরুন কাজ করছে, সে যদি সারাক্ষণই শুনতে থাকে যে কি হচ্ছে না হচ্ছে, এর থেকে খারাপ কি হতে পারে, খারাপটাই কিন্তু আমরা শুনছি, আমরা কিন্তু ভালোটা শুনছি না, আমরা ভালোটাতে যেন ইন্টারেস্টেডই নই, যে কি ভালো হতে পারে সেটা ইন্টারেস্টেডই নই। হ্যাঁ, করোনার কিছু ভালো হতে পারে না, বাট ভালো হয়ে বেরিয়ে তো আসতে পারি আমরা, সেটা পজিটিভ সাইডটা কিন্তু আমরা দেখছি না সবসময়। যখনই থটস গুলো আরো বেশি আমাদের ফিকিং থটস হয়ে যাচ্ছে, আমরা শুনছি তাহলে বোধ হয় এই হয়ে গেল, সারাক্ষণই আমরা নিজেদেরকে হাত ধোয়া পা ধোয়া নিজেকে সেফ রাখা স্যানিটাইজ করা এর মধ্যেই কিন্তু আমরা থাকছি, কিন্তু নিশ্চয়ই মাস্ক পরবো, সবকিছুই পরবো, বাট সেটা কতটা মানে আমাদের থট প্রসেসকে এফেক্ট করছে সেটা ভেবেও কিন্তু করা। তার জন্য ধরুন আমি টিফিন খাবো না, যদি এরকম কারোর মাথায় আসে যে না আমি টিফিন খাবো না, টিফিন খেলে আমার করোনা হয়ে যেতে পারে, কারণ না টিফিনটা খাবার জন্য আমাকে ব্যাক তুলতে হবে, তো ফিজিক্যাল হেলথটাকে তো তাহলে সে আস্তে 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 করে উইক করে দেবে।
এই জায়গাগুলো, এই নেগেটিভ ইমোশনস গুলোকে কিন্তু আটকাতে হবে, বুঝতে হবে যে না। এবং কোভিড এর স্ট্যাটিস্টিক্স কি আছে, আজকে কতজন মারা গেল, বারে 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 করে চেক করা, এগুলো একদম টোটালি বন্ধ করে দিন। যদি করেনও আপনারা কেউ, সেগুলো কিন্তু একদম করবেন না, এগুলো আমাদের মধ্যে আরো বেশি নেগেটিভ তৈরি করে। যদি মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি খুব অসুবিধা হচ্ছে, এই নেগেটিভিটির জন্য স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি তৈরি হয়ে যাচ্ছে, হেল্প কারোর কাছ থেকে দিন, কারোর সঙ্গে ওপেন আউট করুন, কাউকে বলুন যে হ্যাঁ সত্যি আমার এই সমস্যা হচ্ছে, দরকার হলে কোনো প্রফেশনাল হেল্প নিন। অনলাইন আজকাল সব কিছুই হচ্ছে, তো প্রফেশনাল হেল্পও আপনি অনলাইন পেয়ে যাবেন। এবং আবারও বলছি, ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন করা কিন্তু খুব দরকার, ভীষণভাবে দরকার। আরেকটা ইম্প্যাক্ট এই সময় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডেসপারেশন। মানুষের মধ্যে যারা ধরুন অ্যালকোহলিক অর স্মোকিংয়ে ইন্ডালজ আছেন, তাদের মধ্যে একটা ডেসপারেট একটা বিহেভিয়ার খুব দেখা যাচ্ছে। আরও বেশি করে অ্যালকোহল ইনটেক বা সিগারেট খাওয়া, এই জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটাকে তো অন্যভাবেও আমরা চ্যানেলাইজ করতে পারি, আমরা ভাবতে পারি যে এটা একটা ভালো টাইম যে আমি নিজেকে টোটালি চ্যালেঞ্জ হিসেবে নেবো, যে আমি এটার ইউজটা, এটার ইনটেকটাকে কমিয়ে ফেলবো। আমি ছেড়ে দিতে একদমই বলছি না, যে একদম ছেড়ে ফেলুন সেটা হয়তো সম্ভব হয় না সবার ক্ষেত্রে, কিন্তু ইনটেকটাকে আমি কমিয়ে ফেলতে পারি। আমার টেনশন হচ্ছে বলে আমি সিগারেট খেতে আরম্ভ করলাম, আরও সিগারেট খেলাম, এটাতে কি হবে, এটাতে কিন্তু আমাদের লাংসটা এফেক্টেড হবে, এবং তাতে কিন্তু এফেক্টেড হওয়ার, ইনফেক্টেড হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে। তো সেই জায়গাটাকেও নিজেদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। যখন মনে হবে যে আমার একটুখানি কি ইচ্ছা করছে, যে লাইক সিগারেট খেতে ইচ্ছে করেছে, বেসিক্যালি ইচ্ছে করছে, মনে হচ্ছে যে একটুখানি সিগারেটটা খাই, সেক্ষেত্রে নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করে নেওয়া, যে হবিগুলো আমার পছন্দ হচ্ছে, যেগুলো আমি আগেও বলেছি, যে কিছু হবি নতুন করে আর কি তৈরি করে নেওয়া, সেই হবিসগুলোকে আমি একটুখানি করি না, একটু দেখি না, নতুন কোনো কোর্স দেখি না, অনলাইন তো আজকাল অনেক কিছু হয়, নতুন কিছু কোর্স দেখি না। আচ্ছা, আমি যেটা শুরু থেকেও একবার বললাম যে প্যানিকের যে জায়গাটা রয়েছে, যে প্যানিক হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা থেকে নিজেকে কিন্তু ওভারকাম করতে হবে, নিজের মেন্টাল স্ট্রেংথটাকে ওই জায়গায় বা করতে হবে। যে ধরুন ওই যে বললাম যে কম বেশি তো সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে, তো আমি সেখানটাকে একটুখানি নিজেকে তৈরি করে নিয়ে না, যে ঠিক আছে জুঝে যাব, কি আছে, আমি যদি প্যানিক করে আমার হার্ট রেটটাকে বাড়িয়ে ফেলি, আমার অক্সিজেন লেভেলটাকে কমিয়ে ফেলি, তাহলে তো অটোমেটিক্যালি অসুবিধা হয়ে যাবে। সেক্ষেত্রে একটুখানি নিজেকে বেসিক্যালি তৈরি করে নিতে হবে যে সিচুয়েশন আছে, সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকছে না, আমাদের কন্ট্রোলে নেই, যে সিচুয়েশন আমাদের কন্ট্রোলে আছে সেই সিচুয়েশনকে কিন্তু আমরা ডিল করে নিতে পারি, সেটা কিন্তু অসুবিধা হয় না। এই সিচুয়েশন কিন্তু আমাদের কন্ট্রোলে নেই, বাট আমাদেরকে ডিল করতে হবে, এবং সেটা পজিটিভলি ডিল করতে হবে, যে হ্যাঁ এরকম একটা সমস্যা হয়েছে, এরকম হয়েছে, আমি একটু ছোট্ট করে মানে যেহেতু নিজে জুঝেছি বলে আমি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে যে আমরা জানি এটার ফেজটা 14 দিন একটা থাকে, 14 থেকে 15 দিনের একটা ফেজ থাকে, এবং আমার 11th day অবধি আমাকে কিন্তু ফেলতে পারিনি, আমি কিন্তু উঠেছি, একটু কাজ করেছি, ইভেন অনলাইন ক্লাসেস নিয়েছি, আমি কিন্তু ফেলতে পারিনি। বাট হ্যাঁ, এটার এফেক্টটা তো থাকে, ভেতর থেকে তো একটু একটু করে ঝাঁঝাড় করতে থাকে, সেজন্য আমার 11th day আমাকে ঘুরিয়ে ফেলেছিল, এবং আমার অক্সিজেন লেভেল খুবই কমে গেছিল, অতটাও কমে যায়নি, নিশ্চয়ই আমি বাড়িতে ছিলাম বলে হয়তো আমি সেই যত্নটা পেয়েছি বলে আমি উঠে দাঁড়াতে পেরেছি। অক্সিজেন লেভেল স্যাচুরেশন খুবই কম হয়ে গেছিল, এবং অক্সিজেন দেওয়ার অবস্থাতে ছিল, বাট ওই যে ডিপ ব্রিদিং ভীষণ হেল্প করেছে, ওষুধের সাপোর্ট দিয়েছিলেন ডাক্তার, সেটা ভীষণভাবে হেল্প করেছে, এবং এতই নিস্তেজ হয়েছিলাম যে শুধু আমি জানি যে আমি উঠে জাস্ট টয়লেট যাচ্ছিলাম মানে আসছিলাম, আর কিছু না, আর কোনো কিন্তু আমার ওই দুটো দিন বোধহয় ইরেজ হয়ে গেছে, মানে 12th day আর 13th day বোধহয় ইরেজ হয়ে গেছে আমার
মাথা থেকে, আমি জানি না যে কি হয়েছিল। চোখটা খুলতাম, মেয়েকে দেখতাম, মেয়ে খুব বুঝতে পারছি খুব চিন্তিত হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। আমার জাস্ট একটাই থট আসতো যে আমাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে, আমাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে। অ্যান্ড এই যে পজিটিভ থট, এইটাই কিন্তু আমাকে ফিরিয়ে এনেছে, আর একটা জীবন দান করেছে। কারণ ডাক্তারও একটা সময় একটুখানি ভয় পেয়ে গেছিল যে কি জানি, ওনার কাছেও কোয়েশ্চেনটা ছিল যে কি জানি, কিন্তু হয়তো মেবি পজিটিভ থটের জন্য আমি সেই জায়গাতে কিন্তু ফিরে এসেছি, আমি উঠে দাঁড়াতে পেরেছি। কখনো কিন্তু ভাবিনি যে না হবে না, আর বোধ হয় পারছি না। তো এই জায়গাটাকে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে যে না আমাকে উঠে দাঁড়াতেই হবে, সে যেমন করেই হোক। যখনই আমি ওই ভয়টাকে নিজের ওপরে চাপতে দেবো, তখনই কিন্তু ভয় আরো বেশি চেপে যাবে। এবং তার সঙ্গে যে ধরুন ইরেশনাল যে ফিয়ার্স গুলো আমাদের তৈরি হচ্ছে বা হয়, সেগুলোকে একটু শেয়ার আউট করুন, বলুন যে আমার এই নিয়ে আমার ভয় তৈরি হচ্ছে, কি করব, হাউ টু ওভারকাম ইট। তো কারোর না কারোর কাছ থেকে আমরা সে সাজেশন পেয়ে যাই, যদি সেটা না হয় প্রফেশনাল কাউকে কনসাল্ট করুন, তারা আপনাকে হেল্প আউট করবে। এবং তার সঙ্গে হচ্ছে যে নিজের মুড আপলিফ্ট করে রাখতে হবে সবসময়, নিজেকে একটুখানি বেটার পজিশনে, আমি একটু ওপরে আছি, একটু বেটার পজিশনে আছি, এটাকে এই পজিটিভিটিটাকে কিন্তু নিজেকে রাখতে হবে, নিজেকে সে জায়গাটাকে করতে হবে। এই সময় আরেকটা জিনিস আমরা খুব ফেস করি, সেটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু সবাইকার মধ্যে কম বেশি কিন্তু আছে। তো কি করব, কোথা থেকে কি হবে, যদি আমরা কাউকে হেল্প করতে পারি ফাইন্যান্সিয়ালি, সেটা অল্প অল্প বিস্তর আমরা নিশ্চয় করে দিই, সেটা ভালো জিনিস। আর নিজেদের যদি পুরো ব্যাপারগুলোকে সেট করতে হয় যে কি হবে এর পরে পরে কি হবে, তো কোনো অ্যাডভাইসার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার যদি কেউ চেনাশোনা থাকে তাদের সঙ্গে একটু কথা বলা। অনলাইনে আজকাল তো অনেক কিছুই মানে জানা যাচ্ছে, স্টুডেন্টদের জন্য বলছি যে কিভাবে আমি আর্ন করবো, ভেরিয়াস মেথডস দিয়ে আছে, প্রপার প্র্যাকটিসেস আমি বলছি, সেই জায়গাগুলোকে একটুখানি দেখতে পারেন, একটু সাইটগুলোকে ভিজিট করতে পারেন। আরেকটা যেটা আগেও বললাম যে ফিউচার কি হবে আমরা কিন্তু জানি না, আমাদের ফিউচার সত্যি আমরা জানি না। যে আমাদের মানে ভারতে ইন্ডিয়ান মুভিজে, স্পেশালি বলিউড মুভিসে এটা দেখবেন যে একটা অরিজিনাল একটা সিনেমা বেরোয়, তারপরে তার সিকোয়েন্সিয়াল বেরোয়, রাইট? যে লাস্ট ইয়ারটা সবাই ফেলার বলছিল, তো আমি জানি না এটা পার্ট ওয়ান পার্ট টু আছে কিনা, আমরা কেউই জানি না সেটা। বাট উই হ্যাভ টু ওভারকাম দ্য হোল থিং, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং পজিটিভলি পুরো ব্যাপারটাকে আমাদেরকে ডিল করতে হবে। হ্যাঁ, ফিউচারের ব্যাপারে ওয়ারি করাটা কিন্তু সলিউশন নয়। আমি প্রচুর ওয়ারি করে ফেললাম কিন্তু আমি জানি না আমি কেন ওয়ারি করছি, আমার কি হবে, এটা কিন্তু কোনো সলিউশন না। যদি আমাকে প্ল্যানিং করতে হয়, স্ট্র্যাটেজি প্ল্যান আউট করুন যে এইভাবে আমাকে চলতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি কোয়েশ্চেন তো আসেই যে কাল জানি না বাঁচবো কি না, আজকে এটা প্ল্যান করে কি হবে, ঘটনা সত্যি আমরা কাল জানি না কি হবে, কিন্তু প্ল্যান করতে ক্ষতি কি আছে, ট্যাক্স তো দিতে হচ্ছে না প্ল্যান করার জন্য, একটু প্ল্যানটা করুন না। প্ল্যান করলে অটোমেটিক্যালি আপনার টাইমটা তো কিল হচ্ছে, আপনি ভাবতে তো পারছেন, বাট নট ওয়ারি, ওয়ারির ব্যাপারটা একদম না যে সেটাকে ভেবে খুব দুশ্চিন্তা করতে আরম্ভ করে দিলাম, সেই জায়গাটা একদম না। এবং ফ্যাক্টসের উপরে ফোকাস করুন, স্পেকুলেশনসের উপরে না, যে এটা হতে পারে এটা, স্পেকুলেশনসের উপরে না, যেটা তথ্য আছে, ফ্যাক্ট আছে, সেটার উপরে ফোকাস করুন, নিজেকে ফোকাস রাখুন। এবং এটা মানে নিজের সাসপিশনসগুলোকে ওভারকাম করুন, যদি মনে হয় যে হ্যাঁ কোনো কিছু নিয়ে ডাউট লাগছে, তাহলে সেটাকে একটুখানি সে সম্পর্কে জানুন যে কি, সেটা আরো পাঁচজনের সঙ্গে পাঁচজনের মতামত নিন যে কি হতে পারে, আমরা কি করতে পারি, কিন্তু কোনো ওরকম মানে কোনো কিছুর ওপরে কিন্তু
দুশ্চিন্তা করে বেগ কোনো কিছুর ওপরে নিজের লাইফটাকে কাটাইতো না আমরা, তো সেই জায়গাতে ফ্যাক্টসের ওপরে আমরা অনেক বেশি বিশ্বাস করি যে ফ্যাক্টস আছে, হ্যাঁ এটা আছে, এটা এরকম ভাবে হবে, তো তারপরে আমাকে এইভাবে এগোতে হবে, এটা হচ্ছে মূল। নেক্সট হচ্ছে দেখুন, আমরা অ্যাজ হিউম্যান বিইং আমরা অনেক কিছু কিন্তু দেখেছি, অনেক কিছু, টোটাল হিউম্যান বিইংকে আমি বলছি, আমরা অনেক কিছু কিন্তু সাফার করেছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু ওভারকাম করেছি। তো আমি এইটা বলে আমি শেষ করব যে আলটিমেটলি পজিটিভ থাকতে হবে, করোনার ব্যাপারে নয়, বাট ইয়েস অ্যাবাউট দ্য ইস্যুস, যে নিজেকে পজিটিভ রাখতে হবে, থট প্রসেসটাকে পজিটিভ রাখতে হবে, এবং সেই পজিটিভ মাইন্ডে আমরা কিন্তু জয় করে উঠব। উই শ্যাল ওভারকাম ওয়ান ডে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ব্রিলিয়েন্ট ওয়ার্ডস। ইউ টকড অ্যাবাউট দ্য আইডিয়া অফ ডেভেলপিং আ হবি, ইউ টকড অ্যাবাউট দ্য আইডিয়া অফ কিপিং আ ডায়েরি, you talked about the importance of meditation and having no expectations apart from emotional support. You talk about deep breathing, you talked about me time, reject negativity, and finally the idea of having a positive outlook. We have had a series of questions. Most of them are what I gather from students. So let's begin with, would the Honorable Vice Chancellor like to say a few words before we move on to the question and answer sessions? Sir? প্রথমে তো ম্যাডাম আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি যে কথাগুলো বললেন সে কথাগুলো আমাদের জীবন অভিজ্ঞতা থেকেই বেরিয়ে এসছে, এবং বিশ্বভারতীতে সেদিক থেকে আমরা কিন্তু অনেকগুলো প্র্যাকটিসই আমরা করি, যেটা বলছেন আপনারা পজিটিভ থিঙ্কিং, মানে আমরা আমি বলি যে আমরা উই আর রিয়েলি ফর্চুনেট টু বি পার্ট অফ এ লেগেসি, যেখানে গুরুদেব প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও বিশ্বভারতী তৈরি করেছেন। মানে যেটা ধরুন আমরা জানি সেটা হচ্ছে গুরুদেবের লেখাপত্র ইত্যাদি জানি, কিন্তু গুরুদেবের যে প্রতি মুহূর্তে যে স্ট্রাগল করতে হয়েছিল তা সত্ত্বেও তার যে পজিটিভ মাইন্ডসেট যেটা কাজ করেছে বিশ্বভারতীকে বিশ্বভারতী করার পিছনে, সেই ভাবনা চিন্তাটা যে আপনি আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বললেন এটা আমার খুব ভালো লাগলো, এবং আমার ধারণা আমাদের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে, কারণ আমরা যারা বুড়ো মানুষ তারা একটা স্টিরিওটিপিক্যাল ভাবনা চিন্তায় নিজেদের ভাবনা চিন্তা করতে ভালোবাসি, সেখান থেকে বেরোনো একটু ডিফিকাল্ট। তবে করোনা পরিপ্রেক্ষিতে জন্য আমরা অনেক কিছু প্র্যাকটিস করছি, যে প্র্যাকটিস গুলো আগে কিন্তু আমরা ভাবতে পারতাম না, এবং যার যার একটা জিনিস আমি আপনাকে আমাদের যে শেডিউল তৈরি হয়েছে যে লেকচার সিরিজে আপনিও বললেন, আমরা এখন কোভিড প্রিপেয়ারনেস এর একটা কমিটিও বানানো হয়েছে, তারা আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, এবং দিনের দিন শুরু করছি আমরা ইয়োগা দিয়ে, আপনি যে প্র্যাকটিস গুলো বললেন সেই ইয়োগা প্র্যাকটিসটা আমরা প্রতিদিন করে যাচ্ছি এক্সেপ্ট সানডে, এবং সেখানে আমি সত্যি খুব কৃতজ্ঞ আমার ইয়োগা ডিপার্টমেন্টের যারা ইয়াং কলিগ এসছেন তারা রেগুলার করে যাচ্ছেন, সকালবেলায় 7টা থেকে 8টা মাস্টারমশাইদের জন্য, 8টা থেকে 9টা ছাত্রছাত্রীদের জন্য এটা হচ্ছে, এবং একটা মিউজিক থেরাপির কথাও আমরা ভাবছি বিকেলবেলায়, সেটাও আমার ধারণা সঙ্গীত ভবন এটার উপর কাজ করছে, আশা করছি খুব শীঘ্রই আমরা শুরু করতে পারবো। তো তবে মুশকিল কি বলুন তো, বিশ্বভারতীর ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষের পজিটিভিটি তো আছে, বেশিরভাগই আমরা সেভাবেই ভাবনা চিন্তা করি, কিন্তু কিছু সহকর্মী আছেন তারা পজিটিভিটি থেকে নেগেটিভিটিটা বেশি ভাবতে ভালোবাসেন, সেই জন্য আপনি যেটা বললেন প্র্যাকটিসের কথা বললেন না, আমরা গুড প্র্যাকটিস সবসময় চাই, চেষ্টা করি, কিন্তু আমাদের কিছু কিছু সহকর্মী আছেন তারা আবার গুড প্র্যাকটিসে তাদের শরীর খারাপ হয়ে যায়, সেটা তারা ব্যাড প্র্যাকটিসে তারা সার্ভাইভ করে বা থ্রাইভ করে। এখন সেই গুড প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিসের যে লড়াই সেটা চলছে, এবং খুব আনন্দের খবর যে আপনি যে কথাগুলো বললেন তার 90% আমাদের সমস্ত মাস্টারমশাই এবং আমাদের সহ নন টিচিং স্টাফ আমাদের ছাত্রছাত্রী সবাই মানে, করোনার কনটেক্সটে আমরা যে ধরনের পদক্ষেপ নিয়েছি তার মধ্যে এই পদক্ষেপটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটা আপনি বলছেন সবসময় এক ভাবনা চিন্তা করুন, পজিটিভ ভাবনা চিন্তা, এবং আমরা একে অন্যের সঙ্গে যুক্ত থাকার জন্য এই যে
বড় বড় মিটিং অনলাইন মিটিং গুলো করি আমরা। মানে আমার ধারণা ছিল, আমি যেটা আজকে শুরু করেছিলাম যে ঠিক আছে আমরা প্রতি সপ্তাহে একদিন বড় মিটিং করি না কেন, একটু কথাবার্তা বলি, দেখাও তো যাবে, অনলাইনে দেখাও তো যাবে, যে এবং আমাদের কারণে আমরা কোথাও আগের মতো একত্রিত হতে পারছি না, আমাদের অনেক একত্রিত হবার জায়গা আছে। আপনি জানেন বোধহয় আমরা সপ্তাহে প্রতি বুধবার মন্দির করি, সেখানে একটা একত্র হবার জায়গা। তাছাড়া বহু অনুষ্ঠান থাকে, সেখানে আমরা একসঙ্গে হবার সুযোগ পাই, যে কারণে এই করোনার জন্য তারপরে লকডাউনের জন্য আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। সেক্ষেত্রে এই যে ভাবনা চিন্তা এবং আপনাদের মতন গুণী লোক এসে যখন আমাদের বলছেন, তার মানে আমরা কিন্তু আমাদের ভাবনা চিন্তা রিএনফোর্সড হচ্ছে, যে আমরা যেগুলো জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি করে জীবনের অভিজ্ঞতা থেকে ভেবে চিনতে যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা অনেকটাই বৈজ্ঞানিক পদক্ষেপ, অ্যাটলিস্ট আপনার বক্তৃতা শুনে আমার সেটাই মনে হলো। এবং করোনার কনটেক্সটে যেটা আমি বলি, আমিও করোনা এফেক্টেড ছিলাম অক্টোবর মাসে, আমি আমার স্ত্রী এবং আমাদের দু সপ্তাহ আমরা কোয়ারেন্টাইন যেটা হয়, আমাদের দুটো বাচ্চা আছে তারা নিজে ছিল। এবং তারপরে কিন্তু সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, যেদিন আমার করোনা ধরা পড়লো আমি কিন্তু ভাবতেই পারিনি করোনা হবে, কারণ আমি চেয়েছিলাম যে আমাদের এখানে ক্যাম্প টেস্ট ক্যাম্প টেস্টের জন্য ক্যাম্প করা হোক, তা ক্যাম্পে লোকজনদের সঙ্গে থাকার জন্য তাদের অনুপ্রাণিত করার জন্য আমিও টেস্ট করিয়েছিলাম, কিন্তু আমার এবং আমার স্ত্রী পজিটিভ এলো। সেদিন সেবারে অনেকেরই এসেছিল, তারপর থেকে আমরা অনেকগুলো ক্যাম্প করাই, কিন্তু তাতে যেটা হলো তার দেখলাম যে আমাদের মধ্যে একটা কালেক্টিভিটি আছে। করোনার সময় আমাদের বহু সহকর্মী তারা কিন্তু সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং তারপরে আমরা গত বছর একটা ত্রাণ করেছিলাম, রিলিফ অপারেশন, বুধবার এবং রবিবার দিন আমরা আশেপাশে গ্রামগুলোতে ত্রাণ দিতাম, সেখানেও কিন্তু দেখেছি আমাদের মাস্টারমশাইরা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, আমাদের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আমাদের নন টিচিং স্টাফরা স্বতঃস্ফূর্তভাবে এসছেন। অর্থাৎ করোনার খারাপ দিক নিশ্চয়ই আছে, আমাদের বহু কাছের লোককে হারিয়েছি, যেমন আজকেই শুনলেন আমাদের একজন পোস্ট ডক্টর ফেলো তিনি চলে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলা ঠিক যে আমাদের কিন্তু অনেকটা কাছে নিয়ে এসছে। এখন আমরা যেটা ধরুন হিন্দিতে হামদার্দি বলে বা সহমর্মিতা বাংলায় যেটাকে বলে, এই সহমর্মিতাটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝেছি, যার জন্য এখন কিন্তু যে কোনো ব্যাপারে এই যে আমাদের যখনই করোনার ব্যাপারে হয় আমাদের একটা সেট আপ তৈরি আছে যে আমরা সাহায্যের জন্য তৈরি। যেমন আমরা রিসেন্টলি অক্সিজেন বেড করেছি 5টা, এবং যদি কারো অক্সিজেন দরকার হয় তার চেষ্টা করো আমরা সেখানে অক্সিজেন সাপ্লাই দিতে পারবো, ধীরে ধীরে করছি। মানে অর্থাৎ আমি বলছি করোনার খারাপ দিক যেমন আছে, সত্যি খুবই খারাপ দিক, কারণ ধরুন চলে যাওয়াটা কখনোই মানা যায় না, কিন্তু তার সাথে সাথে যেটা আপনি বললেন যে একটা পজিটিভ দিকও আছে, যে আমরা অন্যভাবে মানে আমরা নিজেদের মধ্যে খুব বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম মানসিকভাবে। আজকে আমার মনে হয় সেই মানসিক বিচ্ছিন্নতাটা অনেকটাই কেটে গেছে। আজকে আমি জানি ধরুন আপনার যদি কোনো দরকার হয় সেখানে আমি ছুটে যাব, অ্যাটলিস্ট আমি ধরুন ফোনে জিজ্ঞেস করে চেষ্টা করবো আপনাকে কিভাবে সাহায্য করা যায়। এই মানসিকতার কিন্তু তৈরি হয়েছে, এবং এই মানসিকতা তৈরি করার পিছনে যেটা আপনি বারবারই বললেন বৈজ্ঞানিক ভিত্তি আছে, সেটা একটা পজিটিভ থিঙ্কিং সেইটা করা। আর আরেকটা জিনিস আমি বলি সবসময়, সেটাও মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন, যদি আপনি আমাদের সঙ্গে কোনো যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করি সেই অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন, আমরা প্রতিদিন সকালবেলায় যে যোগা হয়, প্রতি উইকডেজে মানে টিউজডে আমরা রিভিউ মিটিং করি, সেখানে বহু লোক মাস্টারমশাই নন টিচিং স্টাফ আসেন, সবাই প্রাণ খুলে কথা বলেন। একটা জিনিস আমি বুঝেছি যে মানে সোশ্যাল ডিস্টেন্সের থেকে বোধ হয় ফিজিক্যাল ডিস্টেন্সটা বেশি দরকার করোনা বাঁচাবার জন্য, সোশ্যাল ডিস্টেন্সটা একদমই দরকার নেই। সেটা আমি যেটা বলি সেটা হচ্ছে যে ব্যাধির দূরত্ব রাখুন, কিন্তু দূরত্বর ব্যাধিকে বাড়তে দেবেন না। এইটা এই যেটা পজিটিভিটি আপনি বলছেন যে ব্যাধির দূরত্ব রাখতেই হবে, তো কারণ এই ব্যাধিটাই তো তাই, দূরত্ব না রাখলে ব্যাধি হবে, কিন্তু দূরত্বের ব্যাধিটা বাড়তে দেবেন না এর ফলে, তো সেইটা কিন্তু আমার মনে হয় করোনা শিখিয়েছে। তো আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো সবটাই কিন্তু মানে আমাদের প্রাণের কথা, মনের কথা এবং দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে আসা কথা। মানে আপনাকে আমি কৃতজ্ঞ দেবো এই জন্যই যে আপনি এগুলো গুছিয়ে সবার সামনে যে বলে আমাদেরকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করলেন, এবং আমরা যেটা ভাবনা চিন্তা যেটা করছি সেটা যে একদমই অবৈজ্ঞানিক নয় সেটা কিন্তু আপনি একটা সিল দিয়ে দিলেন, যে আমরা কিন্তু বৈজ্ঞানিক দিক থেকে ভাবনা চিন্তা
করছি, অর্থাৎ মানুষের ব্যক্তিগত মানুষের যে ব্যক্তিগত চিন্তা, দৈনন্দিন চিন্তা, সেই চিন্তার পিছনে একটা সবসময় সাইন্টিফিক ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশনটা আপনি আরো দৃঢ় করলেন আপনার এই ধরুন প্রায় এক ঘন্টা বক্তৃতায়। এবং আমার ধারণা, আমার সহকর্মীরা, আমার নন টিচিং স্টাফ যারা আছেন, বন্ধু বান্ধব এবং সবচেয়ে যে ছাত্র ছাত্রীরা প্রচুর আছেন আজকে, তাদের অনেক প্রশ্ন হয়তো আছে, তো তাদের প্রশ্নের উত্তর আপনি দেন সেটা খুব তারা খুব খুশি হবে। তবে যেটা সুদেব বলল যে আমরা ডাইরেক্টলি প্রশ্ন করতে দিলে কোনো তার কোনো শেষ হবে না, সেজন্য আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করেছিলাম এবং সুদেব যেটা বললো প্রথমেই যে তারা চ্যাট বক্সে প্রশ্ন করে রাখবে এবং সুদেব আপনাকে প্রশ্নটা বলবে, আপনি উত্তর দিন যদি কোনো উত্তর থাকে। এবং আপনার সময় যদি জানি আপনি করোনা এফেক্টেড, অতএব আপনার শারীরিক দুর্বলতার ব্যাপারটাও মাথায় আছে আমার, সেজন্য আপনি যখনই মনে করবেন যে আপনার থামা দরকার, আপনি প্লিজ দ্বিধাহীন ভাবে বলবেন আমাদেরকে, আমরা আমরা থামবো এবং আশা করব ভবিষ্যতে আপনি আবার বিশ্বভারতীর জন্য আমাদের বলবেন এবং শঙ্করব আপনার সঙ্গে সেভাবে যোগাযোগ করবেন। আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে গেলেন, ধন্যবাদ, ভালো থাকুন। সুদেব, তুমি প্রশ্নগুলো ধরো। থ্যাংক ইউ স্যার। Before we move on to the questions, kindly note that there's been an addition to the chat box regarding the form, which is the feedback form, and I would request everyone to sort of go click on that and give in your feedbacks, because that will not only help us support ourselves with the encouragement and incentive, but also will help us make these programs better tailor-made for your requirements. So we begin with the first question from Debhargo Mondol. আমি এমএ এর একজন স্টুডেন্ট, চারিদিকে এত করোনার জন্য বাড়ি থেকে বেরোতে পারছি না, পড়াশোনাতেও আগের মতো মন বসে না, কি করলে আগের মতো এনার্জি ফিরে পাবো? এন্ড আই থিঙ্ক দিস ইজ দ্য কোয়েশ্চন যেটা সব ছাত্রছাত্রী জানতে চাইছে। সো সো ডক্টর ব্যানার্জি, ইয়োর রেসপন্স টু দিস প্লিজ। কনসেন্ট্রেশনের কথাটা তো আমি আগেই বললাম যে আমাদের এই সময় ডিস্ট্রাকশনের জায়গা, মানে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে রয়েছি, মোটিভেশন লো হয়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে একটু যদি তুমি নিজের মানে নিজেকে ফিজিক্যালি ফিট রাখো, নিজের নতুন নতুন হবি কিছু বার করো, অনলাইন কোর্সেস প্রচুর হচ্ছে, যে তুমি যেটা নিয়ে পড়ছো সেটা বাদ দিয়েও অনলাইন অনেক কিছু আমরা দেখতে পারি, তো অনলাইন কোর্সেস কিছু তুমি পড়তে পারো, তো সেই ক্ষেত্রে তুমি নিজেকে একটু এনগেজ রাখো। এখন আমাদের এই নিউ নর্মাল লাইফস্টাইলটাকে তো অ্যাডাপ্ট করে নিতে হবে, কতদিনের জন্য আমাদের নিউ নর্মাল চলবে আমরা জানি না, বাট তুমি এই জায়গাগুলোকে কিন্তু নিজেকে একটু ইমপ্রুভ করতে পারো, এই জায়গাগুলোকে নিজেকে এনগেজ করে রাখতে পারো। আমি বোঝাতে পেরেছি দেবার্গো? থ্যাংক ইউ ম্যাম। সো নেক্সট কোয়েশ্চন ফ্রম সৃজন কিশোর। How can we help our friends who have lost their near and dear ones during the second wave? The trauma of sudden death have left many in our circle clueless. Please guide. এটাও একটুখানি মানে এটা তো হচ্ছে মানে ঘটছে, এবারে জিনিসটা হচ্ছে যে এটা তো ফ্যাক্ট যে একটা মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে না, বাট এইভাবে কেউ চলে যাচ্ছে আমাদের ছেড়ে, আমাদের কাছের মানুষ, সেটা খুবই কষ্টকর। কিন্তু সিম্প্যাথি দেখাবেন না, আমি বারে বারে বলছি সিম্প্যাথি দেখাবেন না, আহাহু করলে কষ্টটা কিন্তু আরো বেড়ে যায়, তাকে কিন্তু বার করে নিয়ে আসতে হবে। ওই জন্য আস্তে আস্তে করে তাকে নর্মাল লাইফে ফেরানোর জন্য তার সঙ্গে থাকা, তার সঙ্গে গল্প করা, বিভিন্ন অ্যাক্টিভিটিসে তাকে এনগেজ করে রাখা, যাতে সে আস্তে আস্তে করে নর্মাল লাইফে ফিরতে পারে। এরকম হয় না যে দুম করে আজকে কিছু হলো, ঘটনা ঘটলো আর কালকেই আমি একদম ফিট হয়ে গেলাম, এটা সবাইকার মানসিক স্ট্রেংথ থাকে না। কিন্তু তো সেই ক্ষেত্রে আমি বলবো যে টাইম লাগবে, এটাকে হিল আপ করতে টাইম লাগবে, সে টাইমটুকু কিন্তু তাকে দিতে হবে। যেটা যদি এটা আমাদের নিজেদের ক্ষেত্রেও ঘটে, তো সেক্ষেত্রেও আমি বলবো সে টাইমটুকু কিন্তু আমাদের নিজেদেরকে দিতে হবে হিল আপ করার জন্য। দুম করে কোনো কিছুতে আমরা জাম্প করছি না, এই হিলিং টাইমটা নিজেকে দিতে হবে এবং নিজেকে আস্তে আস্তে নর্মাল অ্যাক্টিভিটিসে কিন্তু ফেরাতে হবে। থ্যাংক ইউ ম্যাম। সামবডি কল আর এন 22, আই এম শিওর দ্যাটস দ্যাটস নট
the real person's real name. So he or she has asked for some good books on psychology and healthy mind. So if you could sort of give us, you know, a couple of names of books which are available so that they can access. King Morgan porte paren, Baron porte paren, Indian writers der Kothari'r boi ache, Girish Kala Mohanty'r boi ache, eigulo porte paren. Right. There's a question from Shurobi Banerjee that she has many questions. She has questions that she can't ask in public. So is there a possibility that she may contact you later? So how would you respond? Sure, I will respond. Okay. Right. So this next question from Shubhashree Shandal, one of our young faculty members. Ma'am, one of your good way of positive thinking, one of the good ways of positive thinking is to filter negative thought and learn to ignore negative cues. However, many of us have get very easily affected by negative stressors and are quick to react, often leading to drastic consequences. Can you please suggest how one can learn to ignore negative stressors or events which can tempt us to be gullible and lose our emotional control? হ্যাঁ, এবারে এখানে যে জিনিসটা হচ্ছে না, যে নেগেটিভ স্ট্রেসেস, মানে আমি যেটা বললাম যে নেগেটিভ ইমোশনস আমাদের অনেক বেশি চলে আসছে এই সিচুয়েশনে, ইন জেনারেল আমি বলছি যে নেগেটিভিটিটাকে আমরা সেরকম ভাবেই আমরা সরাতে পারি যদি আমরা সিচুয়েশনস বা যেটা হচ্ছে যে কারণে হচ্ছে সেইগুলোকে আমরা কিন্তু ইগনোর করতে পারি। ইগনোর করতেই হবে, আমরা কোনো কিছুকে খুব যদি ইমোশনালি হ্যান্ডেল করি সেটা কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা তৈরি করে। আমাদেরকে সেখানে অনেক বেশি রেশনাল হতে হবে, আমাদেরকে মাথা দিয়ে ভাবতে হবে, হৃদয় দিয়ে নয়। কারণ হৃদয় সবসময় সমস্যাগুলোর ইয়ে করে দেয় না, সমাধান করে দেয় না। সেক্ষেত্রে মাথাটাকেও ইউজ করতে হবে। বি রেশনাল মোর ইন ইয়র থটস, ইন ইয়র অ্যাকশনস। যেটা আমি খুব কমনলি বলে থাকি সেটা হচ্ছে গায়ে একটু তেল মাখুন, সাবানের জায়গায়। সাবানে অনেক সময় আটকে যায়, ইগনোর করতে পারি না, তেল মাখলে পরে পিছলে চলে যায়। Thank you, Dr. Banerjee. There's no more specific questions. So with the permission of the chair, shall we ask you, if you want to add a final few lines, Dr. Banerjee, to bring this conclusion to an end. I'll ask Dr. Banerjee, Muhma Banerjee, to then give us the words of thanks. So one final last word, maybe a phrase, 2 minutes from Dr. Mundira Banerjee. বলি এবং সবাইকেই বলি, সেটা হচ্ছে যে নিজের পজিটিভ থটসকে কখনো ছাড়বেন না। নিজের মধ্যে হতে পারে যারা পজিটিভ মানুষ হয় তাদের যে নেগেটিভ থটস আসে না সেটা নয়, কিন্তু বাট সেটাকে ওভারকাম করতে হবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বলি যে শুরুতেই যেটা বলেছি যে নিজের অ্যাংজাইটিটাকে কিন্তু একটুখানি নিজে রিয়েলাইজ করুন যে কেন আমার অ্যাংজাইটিটা তৈরি হচ্ছে, এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভ করে রাখুন যাতে পজিটিভ থটস প্রচুর থাকে, নেগেটিভ ওখানে আসার সুযোগই পায় না। নেগেটিভ থটস তখনই আসে যখন আমরা ওটার বাইরে কিছু ভাবতে পারি না, ও আস্তে আস্তে আমাদেরকে সাকাম্ড করে নেয়, আমরা ওটার মধ্যে ঢুকে যাই। আমাদের ভাবতে হবে যে এটার পরেও কিছু আছে। সো বি হোপফুল ইজ দ্য ট্যাগলাইন। Thank you, ma'am. One last question from Miru Murmu, which is very topical to today's world because we are so dependent on our devices, electronic and otherwise. Ma'am, during this pandemic, we are more involved in our phones, but we can't help it. How to reduce the use of our dependence on these devices? এটাকে আমি রিডিউস করতে বলবো না, কিন্তু এটাকে আমি অন্যভাবে কাজে লাগাতে বলবো। যেটা আমি বারেবারে বলছি যে অনলাইন কিছু কোর্সেস, মানে এরকমও হতে পারে যে আমরা ফোনেতে 4-5টে বন্ধু মিলে আমরা সিনেমা একসঙ্গে দেখতে পারি, কিন্তু সেই অ্যাপসও আছে, সেটা তো স্টুডেন্টসরা অনেক বেশি জানবে।
যে কিভাবে করা যায়। ডিসকর্ড বলে একটা অ্যাপ আছে, যেখানে তিন চারজন মিলে ফোনেতে সিনেমা দেখতে পারে বা কিছু গেম খেলতে পারে। আই এম নট টকিং অ্যাবাউট পাবজি অ্যান্ড অল, বাট স্ক্রিবল টাইপের গেমস আছে যেগুলো খেলা যেতে পারে, ওয়ার্ডস মেকিং। হ্যাঁ, তো এরকম ভাবে করুন। এখন যদি মনে হচ্ছে যে আমার এটার উপরে খুব ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে, একটা টাইম বার করুন যে আমি এই টাইমে এটাকে ইউজ করবো, তারপরে আমি ওটাকে সরিয়ে রেখে দেবো, আমি করবই না ওটাকে ইউজ, আমি হাতই দেবো না। তো সেই জায়গাটাকে আপনারা করতে পারেন, যাদের যাদের ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে মনে করছেন, সেক্ষেত্রে সেটাকে করতে পারেন। Thank you, ma'am. Before we move on to... Sudev, if you allow me, I just would like to, add a dimension to this question. Madam, as a father of two kids, এই যে কোয়েশ্চেন ফোনের যে ব্যাপারটা বলছেন, আজকালকার দিনের বাচ্চাদের দে আর অ্যাডিক্টেড টু ফোন, এবং সবচেয়ে যেটা ট্র্যাজেডি হচ্ছে, আমরা যেহেতু অন্য একটা জেনারেশনের লোক, যখনই এই ব্যাপারে কিছু বলতে চাই তাদেরকে, তারা বলে যে তোমরা কিছু বুঝবে না, এখন সব ফোনেই কাজ হয়। এখন এর ফলে আমি দেখতে পাচ্ছি ফোনের যে টাইম, স্ক্রিন টাইম যেটাকে বলে আজকালকার দিনে, সেটা অনেক 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 বেড়ে গেছে। তার ফলে এর আউটকাম যেটা বাড়িতে দেখা যায়, যেমন আমাদের বাড়িতে, যেমন ছোটবেলা আপনারা সবাই জানেন যে বাড়িতে একটা পারিবারিক বন্ধন ছিল, যে একটা সময় আমরা বসে উইকেন্ডে লাঞ্চ করা কি রাত্রে ডিনার একসঙ্গে খাওয়া, তখন কথাবার্তা বলা বাবা মা ভাই বোন সবাই মিলে, এখন সেটা নেই। এখন ছেলে মেয়েরা খেতে খেয়ে খাওয়ার সময়ও ওই টেলিফোনের দিকে চোখ রাগিয়ে কাজ করে যাচ্ছে। এটা একটা সিরিয়াস প্রবলেম। আমি আমি জানি না, আপনি তো বললেন আপনিও তো মাদার, তো আপনিও এই জিনিসটা ফেস করেন কিনা, যদি ফেস করেন তাহলে প্লিজ কাইন্ডলি অ্যাডভাইস মি হাউ টু, ইজ ইট এ গুড হ্যাবিট ওয়ান, অ্যান্ড সেকেন্ডলি ইফ ইট ইজ নট এ গুড হ্যাবিট, অ্যাজ প্যারেন্টস হোয়াট উই শুড ডু to take them away from telephone, kara aajkal ke dine bachchara khub sensitive ho, dekhchen to apni mane ulto palta step niye nay, erokom dekhchen telephone paini bole mane sometimes I thought the worst situation they commit suicide, erokom hoyeche. To ei ta ekta mane serious problem ache, jodi ekta stage e pore kichu bola jay na, shena as a mother apni jodi as a psychologist, how did you or how do you tackle this? I'm sure your daughter, I don't know whether your daughter is addicted to phone or not, but at least my most of the families, as well parents, I hear the same kind of story from them. Je bachchara aajkal kotha shuno na sharakkhon phone niye boshe thake, ebong eta dekhben apni, ami jane kolkata metro te ba delhi metro te dekhechi, age jemon metro te ektu kotha barta bolar chesta kori, train e jete jete kotha bolar chesta hoy, ki apni kotha thaken কদিন, একটা বন্ধুত্ব তো। এখানে এখন দেখবেন সবাই কিন্তু টেলিফোনের দিকে মুখ লাগিয়ে কাজ করে যাচ্ছে, এবং এখন যারা প্রোগ্রাম দেখছেন এর মধ্যে আই উডন্ট বি সারপ্রাইজ যে বেশ কিছু পার্টিসিপেন্ট তারা ফোনে এনগেজ রয়েছে নাকি। তো এটা একটা সিরিয়াস প্রবলেম ম্যাডাম আমার আমার কাছে মনে হয়েছে। হয়তো আপনি বলবেন যে এটা জেনারেশনাল গ্যাপ, কিন্তু আমি মনে করছি যে আজকের দিনে এই ফোনে থাকার ফলে বাচ্চাদের কনসেন্ট্রেশন অফ মাইন্ডের যে স্প্যানটা সেটা অনেক কমে গেছে। এখন কিন্তু বাচ্চাদের মধ্যে বই পড়ার ঝোঁকটা কমে গেছে, সব এত এত গুগল মহারাজ থাকার ফলে এরা কিন্তু আর এটা নিয়ে ভাবনা চিন্তা করে না, সঙ্গে সঙ্গে গো স্ট্রেট টু দ্য ফোন অ্যান্ড গুগল মহারাজ থেকে ইনফরমেশন পাচ্ছে। ওয়েদার দ্যাট ইনফরমেশন ইজ কারেক্ট অর নট, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। কিন্তু গুগল বাবার দৌরাত্মিতে লোকেদের এই পড়াশোনার ঝোঁকটা কিন্তু একদম কমে গেছে, এবং সেই জন্য দেখবেন আজকে এই যে এমসিকিউ এর একটা বিরাট প্রচেষ্টা চলছে সব জায়গাতে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এমসিকিউ এর বিরোধিতা করি, কারণ এমসিকিউ দিলে যেটা হয় একটা শর্টকাট মেথড অফ লার্নিং মনে হয়। তো এটার জন্য এগুলো ধরুন আজকালকার জেনারেশনে হয়তো এগুলোই ফিচার হবে, তো আমরা চলে যাওয়ার পর এরা হয়তো এগুলোতেই বড় হবে। কিন্তু আপনি অ্যাজ এ সাইকোলজিস্ট, যেটা আমি বললাম যে সিরিয়াস প্রবলেমটা আমি ফেস করি প্রায় প্রতিদিনই, আমাকে বলা হয় যে তুমি কিছু বুঝবে না, তুমি জানো না, হয়তো তাই। তো এটা কি করে হাউ উইল ইউ অ্যাড্রেস, প্লিজ অ্যাডভাইস মি হোয়াট শুড আই ডু as a father of two growing kids. Dekho apni jeta bollen seta kintu khub common problem ebong beshir bhag ghoretei amra eta pacchi ebong shobtheke boro kotha clinics e to ami pai, mane eta pai khub common problem. To
এটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এখনকার জেনারেশন কিন্তু আপনাকে একটাই প্যান্ডামিক সিচুয়েশন অনলাইন ক্লাসেস হচ্ছে, তো অবভিয়াসলি আপনাকে ফোন দিতেই হবে, কারণ না হলে সে তার ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, এটা একটা ব্যাপার। এবং তার সঙ্গে হচ্ছে যে একটু মনিটর করা, যে কি দেখছে আর কি করছে সেটা মনিটর করা, তার জন্য কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা খুব দরকার। এবার এই যে খেতে বসে আড্ডা হচ্ছে না বা গল্প হচ্ছে না, তাহলে কোয়ালিটি টাইম স্পেন্ডটা আপনারা করবেন কখন? টাইমটা বার করতে হবে, তাহলে তার মধ্যেই ঢুকতে হবে যে ঠিক আছে এটা করছিস, আমাকে একটু বোঝা, আমি একটু এটা পারছি না, একটু দেখিয়ে দে। তো মানে আপনারা ওদের ওপরে একটু ডিপেন্ডেন্সির জায়গাটা তৈরি করুন, তাহলে ওদেরও মনে হবে যে হ্যাঁ আমরা জানি, তাই জন্য আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে একসঙ্গে বসে কিছু দেখুন, একসঙ্গে বসে কোনো প্রোগ্রাম দেখুন, কোনো ডকুমেন্টারি দেখুন, তাতে ওদেরও কিন্তু একটা ভালো লাগা তৈরি হবে। কিন্তু যদি মানে ওদেরকে আটকানো হয়, ব্লক করা হয় যে না এখন দেওয়া যাবে না বা এখন করা যাবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা আরো রেবেল হয়ে যাবে। তো সেটা না করে একটু অন্যভাবে আস্তে আস্তে করে, একটু ডিপ্লোম্যাটিক্যালি আস্তে আস্তে করে ফোন থেকে সরিয়ে আনা, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যে চল একটুখানি ঘুরে আসি, এখন তো হচ্ছে না যদিও, কিন্তু একটু বসে আড্ডা মারি, কে কি স্ন্যাক্স বানাতে পারে চল আজকে একটু বানাই, বাড়ির মধ্যেই পিকনিক করুন, চারজনে মিলে কি তিনজনে মিলে পিকনিক করুন, কি আছে মানে জাস্ট ওন ডাইভার্ট করতে হবে। মেন থিং হচ্ছে ডাইভার্ট করতে হবে, এই ডাইভার্সনটা খুব ট্যাক্টফুলি করতে হবে, যাতে ওদের মনে না হয় যে ওই ফোন থেকে সরাবার জন্য কিন্তু বেসিক্যালি এগুলো করা হচ্ছে। এবারে জিনিসটা হচ্ছে, যদি আমরা সাইন্টিফিক্যালি বলি, তো ফোনে কি হচ্ছে, ফোন করে ফোনেতে আমরা খুব তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাচ্ছি, তো এবং ভীষণ সুইফটলি সবকিছু হচ্ছে, যে কারণে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কনসেন্ট্রেশন প্রবলেমটা আরো বেশি দেখা যাচ্ছে। কনসেন্ট্রেট করতে গেলে বা বই পড়তে গেলে যে ধৈর্য দরকার হয় সেটা কিন্তু আজকালকার স্টুডেন্টদের মধ্যে আপনি পাবেন না, কারণ মোবাইলেতে সবকিছু সুইফটলি হচ্ছে, ওরা খুব ইজিলি সবকিছু কিন্তু করে ফেলতে পারছে, ওই ধৈর্যটা ধরে রাখতে পারছে না। এবং ধরুন আপনারা যে যোগা ক্লাস করছেন বা যা করছেন, অ্যাক্টিভিটিস করছেন, তার মধ্যে একটু একটু করে ওদেরকেও ইনভলভ করুন, ওদের কাছ থেকেও কিছু শিখুন যে কি করা যেতে পারে। আপনি বলতেই পারেন যে শোন না আমি একটু ওয়ার্কআউট করতে চাইছি, তো কোনো পার্টিকুলার একটু ইউটিউবে কোনো ইয়ে আমাকে বলতে পারবি যেটা আমি করতে পারবো, আমার ভাল লাগবে, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো ওর ওপরে দায়িত্ব দিয়ে দিন, দেখবেন ঠিক আপনাকে সেই জায়গাটাকে দিয়ে দেবে, যে কি করে করবো একটু দেখিও দেন না, বা একটু করে দেন আমার সঙ্গে কর না, মানে এরকম ভাবে একটু একটু করে আপনাদেরকে ডিভিয়েট করতে হবে, তবে ওরা কিন্তু ওই মেইন স্ট্রিমে আস্তে আস্তে করে ফিরবে। কারণ এটাতে তো অনেক ধরনের সমস্যা হচ্ছে, এত কনসেন্ট্রেশনের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, তার সঙ্গে ধরুন ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, চোখে প্রচন্ড স্ট্রেন পড়ে, পাওয়ার হয়ে যাচ্ছে, ঘাড়ে সমস্যা হয়ে যাচ্ছে, তো এইগুলোও রয়েছে। তো সেইগুলোকে আপনি যদি বলেন যে এই সমস্যা হয়ে যাচ্ছে বলে তোকে আমি করতে দেবো না, তাহলে কিন্তু হবে না, ওর যতক্ষণ না সমস্যার একটা কিছু অল্প হবে ততক্ষণ বুঝবে না। মানে আজকালকার জেনারেশন বেসিক্যালি দেখে শেখে না, ওরা ঠেকে শিখতে পছন্দ করে, তাই জন্য ওদেরকে সেই জায়গাটা দেওয়া কিন্তু পুরো মানে কুয়োতে ফেলে দেওয়া না, তার আগেই কিন্তু ধরে তুলে নেওয়া, তার জন্য আপনাদেরকেও একটু সেই জায়গাটায় মানে রাগারাগি এটাকে নিয়ে অশান্তি না করে একটু অন্যভাবে সিচুয়েশন গুলোকে ডিল কর, যে কি দেখছে, কি কোন কোন ইউটিউবে কি দেখছে বা কোনো কিছুতে কি দেখছে, সেটা কি দেখছে একটু গল্প করা। এবং আপনারা যদি কখনো এরকম বলেন না, আমাদের সময় তো এই হতো, আমাদের সময় তো হতো, ওসব এখন আর চলে না, আমাদের সময় যা হতো হতো, এখন ওদের সময় কি হচ্ছে, ওরা কিরম ভাবে ডিল করছে, ওরা কিন্তু লাইফটাকে একদম টোটালি অন্যভাবে দেখছে, তো ওদের পার্সপেক্টিভে একটু দেখা, একটু বোঝা, ওদের সঙ্গে একটু অন্যভাবে ডিল করা, তাহলে দেখবেন যে আর অশান্তি বা সমস্যা তৈরি হচ্ছে। ম্যাডাম, এখানে আমি একটু অ্যাড করতে চাই, আপনি বারবার বলছেন আপনাদের আপনাদের, মানে আপনি আর টকিং অ্যাবাউট দ্য আস অ্যাজ এ কাপল, আমি বলছি আমি ব্যক্তিগত জায়গায় এক্সাম্পলটা নিয়ে যাচ্ছি, আজকালকার দিনে যখনই আপনাদের মানে কাপলের ব্যাপারেও কিন্তু ডিফারেন্স ওপিনিয়ন হয়ে যাচ্ছে, খুব সিরিয়াস ওপিনিয়ন, এখানে প্রত্যেকেরই মানে কাউন্সেলিং দরকার। মানে আমার বাবা মা বাবাদের স্টেজে
বাবা যা বলতেন, মা আপনারা আজকে ধরুন যারা ফেমিনিস্ট করা তারা বলবেন যে প্যাট্রিয়ার্কির হেজিমানি, কিন্তু প্যাট্রিয়ার্কির হেজিমানি ফলে আমি দেখতাম বাবা যদি বলতেন ভোর 5টায় উঠতে হবে আমাদের 5টায় উঠতে হতো, এখানে মায়ের যদি ইচ্ছা হতো না ছেলের 5টায় উঠলে কষ্ট হয় সে বলা মা বলতেন না বা বলার সাহসও পেতেন। আজকালকার দিনে আমি যেটা বলি না যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক ইউ হেলদি অ্যান্ড ওয়াইজ, আমি জানি এগুলো চলবে না, আপনি হয়তো বলবেন যে এগুলো আজকের পক্ষে উপযুক্ত নয়। এটা আরেকটা কারণ হচ্ছে যে যে মুহূর্তে আমি এটা বলবো আমার স্ত্রী বলবে কি দরকার বাচ্চারা সারা রাত জেগে পড়ছে লেট দেম ডু ইট, তার মানে আমার মনে হয় এই যে ডিফারেন্স ওপিনিয়ন এটা কিন্তু আগে ছিল না। আর এখন ধরুন একটা দুটো বাচ্চা তো আমরা সব বাচ্চাকেই ভাবি আইনস্টাইন হবে আর ক্রিকেট খেললে সৌরভ গাঙ্গুলি ফুটবল খেললে মারাদোনা, এর নিচে আমরা ভাবতে পারি না। এবং এটার ব্যাপারে ম্যাক্সিমাম কিন্তু আমি দেখেছি প্রত্যেক কলকাতার স্পেশালি এই আরবান মিডল ক্লাস ফ্যামিলিতে এই এই ধরনের হাই অ্যাম্বিশন কাজ করে, যার জন্য বাচ্চারা সময়ও পায় না, সকালে আঁকতে যাচ্ছে স্কুলে যাচ্ছে দুপুরে সাঁতার করতে যাচ্ছে বিকেলে অ্যাক্টিং করতে যাচ্ছে, মানে বিরাট কিছু। তো তার কারণ হচ্ছে একটা মতবিরোধ তৈরি হয়, এবং আজকাল দিনে যেহেতু সবারই ব্যক্তিত্বটা খুব বেশি পাওয়ারফুল একটা স্টেজে পড়ে হাজবেন্ডও চুপচাপ হয়ে যায় অ্যাকোমোডেট করে নেয় ওয়াইফও অ্যাকোমোডেট করে নেয়, এই ফায়দাটা কিন্তু নেয় বাচ্চারা। বাচ্চারা বোঝে যে বাবা মা কিছু বলবেন একটা স্টেজের পরে, ঠিক আছে যা খুশি করে যাও। তো এটাও কিন্তু মানে ইট নিডস টু বি অ্যাড্রেসড, এটা মানে আমি করোনা রিলেটেড প্রবলেম নয়, এটা এটা একটা জেনারেল প্রবলেম অফ দিস এজ, যেখানে মানে অথরিটির যে রোলটা ছিল, মানে আপনি আপনি কিন্তু প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি প্যাট্রিয়ার্কি হয়ে কথা বলছি না, আমি প্যাট্রিয়ার্কি হয়ে কথা প্যাট্রিয়ার্কি মোস্ট অপোনেন্ট অফ প্যাট্রিয়ার্কি, কিন্তু একটা স্টেজে একটা অথরিটির হয়তো দরকার আছে, তা না হলে যেটা হচ্ছে সংসারে বা ধরুন সব পরিবারের প্রবলেম এটা যে বাচ্চারা কিন্তু অনেকটা বয়ে যাওয়ার দিকে স্কোপ আছে। আর আমাদের ধরুন প্রত্যেকের একটা দুটো বাচ্চা হয়, আমরা চাই বাচ্চাদের ম্যাক্স বেস্টটা দিতে। আমাদের সময় চার পাঁচজন ভাই বোন ছিল, বাবা আমার সময়ই ছিল না কি কখন খেলাম কখন এলাম কখন পড়লাম, শুধু বাবা বলতেন টাইম গুলো মেনটেন করতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে, স্কুলে যাওয়ার আগে সাড়ে নটার মধ্যে স্নান করে নিতে হবে, যদি খেলতে যাও সন্ধে হওয়ার আগে বাড়ি ঢুকতে হবে, এই যে নিয়মগুলো ছিল এই নিয়মের কিন্তু একটা ভালো দিকও ছিল ম্যাডাম, আমাদের মধ্যে একটা একটা রুটিন ছিল। এখনকার বাচ্চাদের কোনো রুটিন নেই, কেউ রাত্রি দুটো পর্যন্ত পড়ছে দুপুর বারোটা পর্যন্ত ঘুমোচ্ছে, এখন আমি যেই বলতে গেলাম সঙ্গে সমাজটি বললেন দেখছো না কাল এত রাত্রি পর্যন্ত পড়েছে বাচ্চা তো ঘুমোবেই, আমি মনে করি এটা তো আনহেলদি প্র্যাকটিস আমার কাছে মনে হচ্ছে। সেই জন্য এই মানে আমি এটা একটা ওয়াইডার কনসার্নের কথা আপনাকে বলছি, এবং আমি জানি না আপনি কতটা ফেস করেন, অ্যাটলিস্ট আমি তো ফেস করি না, আমি একটু ওল্ড ফ্যাশন আমার ভাবনা চিন্তার দিক থেকে, এবং আমি মনে করি আজও মনে করি যে সকালে ঘুম থেকে উঠলে অনেক বড় দিনটা পাওয়া যায়, এবং যার জন্য দেখবেন আপনি ইংল্যান্ডে গরমকালে টাইমটা পিছিয়ে যায় শীতকালে টাইমটা এগিয়ে আসে, তার যাতে ডে লাইটটা ওরা ব্যবহার করতে পারে, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কিন্তু আজকালকার দিনে আমি দেখেছি বাচ্চারা এখন ধরুন আমার পক্ষে সম্ভব পড়ে না বিয়ন্ড 11 জেগে থাকে, কাজ থাকলে জেগে থাকতে পারি, বাচ্চারা দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত কি করছে ভগবান জানে, পড়াশোনার নাম করে কি করছে আই ডোন্ট নো, আমি অবিশ্বাস করছি না আমি বিশ্বাস করি, কিন্তু ওরা তো বাচ্চা, বাচ্চাদের অনেক চটকদের প্রতি খুব চট করে ঝোঁকটা এসে যায়। তো সেইগুলো সাইকোলজিস্ট হিসেবে আপনি যেটা বলছেন যে হ্যাঁ ইনভলভ করি, আমি রান্না বান্নাতে ওদেরকে ইনভলভ করার চেষ্টা করি ওদের অনুযায়ী, আচ্ছা সিনেমা আপনি বলছেন দেখার ব্যাপারে আমাদের যে টেস্ট অফ সিনেমা আর ওদের টেস্ট অফ সিনেমা আকাশ পাতাল পার্থক্য, একটা আমাদের বাংলা সিনেমা উত্তম কুমারের সিনেমা ভালো লাগে বলে কি সিনেমা এ তো শেষই হয় না এত স্লো হয় না, সেটা ধরুন সেই সেই তালমিলটা কিন্তু হয় না। মানে আমাদের এক সময় বাবা যদি বলতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সিনেমা দেখতেই হবে, ভালো ডানাগুলো দেখতে হবে, বসে থাকতে হবে, বসে এখানে কনসেন্ট্রেশন। আজকে যদি আপনি বাচ্চাদের বলেন একটা স্টেপ পরে নোবডি কেয়ারস, তার কারণ তারা জানে তাদের ডিফেন্স আছে হয় মা নয় বাবা, একজন ডিফেন্স হয়ে যায় এসব ব্যাপারে, বেশিরভাগ ক্ষেত্রে মায়ে হয়, আপনি অন্যভাবে নেবেন না কারণ আপনি নিজেও একজন মাদার, মা বাচ্চাদের প্রতি ভীষণ দুর্বলতা, খেলো না, আমি একদিন যদি না খায় দুদিন খাবে না, তিন দিনের দিন খিদে পেলে আপনিই খাবে, কিন্তু সেই জায়গাটায় পৌঁছতে পারে। আমি বলছি যে শাসন করার পদ্ধতিটা আমার সময় অনেক সময় মনে হয় যে একটা স্টেজে ইউ হ্যাভ টু বি টাফ, তা না হলে ইউ কান্ট মেক ইট হ্যাপেন, মানে যে ভালো বলে 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 একটা স্টেজ পর্যন্ত হয়তো আপনি চেষ্টা করবেন, তারপরে ইউ হ্যাভ টু বি রিয়েলি টাফ টু মেক থিংস হ্যাপেন। বড়দেরও তাই, আমাদের মধ্যেও দেখুন আমাদের অনেক জিনিস শেখাতে গেলে আমরা ইউনিভার্সিটিতে
অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের থাকতে হয়, নিয়ম শৃঙ্খলা শেখাতে হয়। কিন্তু এই নিয়ম শৃঙ্খলা যদি ভেঙে যায়, ইউ হ্যাভ টু ইম্পোজ ইট বাই বিং পিউনিটিভ। তো এটা আমার মনে হয় সব লেভেলে এই কাজটা করে, এটা আমার মনে হয়। আমি সাইকোলজিস্ট নই ম্যাডাম, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, মাস্টারি করেছি 30 বছরের ওপর, সেই ভিত্তিতে আমি এই কথাগুলো বলছি। আমি জাস্ট আপনাকে জানতে চাইছি যে এই যে ধরুন হাজব্যান্ড ওয়াইফের যে ডিফারেন্স ওপিনিয়ন সিম্পলি বিকজ উই ডোন্ট হ্যাভ মেনি চিলড্রেন নাও, একজন দুজন বাচ্চা আমাদের, তার ফলে এই যে ভালোবাসার নাম করে যে স্পয়লিং এর যে টেন্ডেন্সিটা, এইটা হাউ ডু ইউ অ্যাড্রেস ইট? কারণ বেশি কথা বললে হাজব্যান্ড ওয়াইফের লড়াই হয়ে যাবে, সে লড়াইটাও অভিপ্রেত নয়, সে লড়াইটাও বাচ্চাদের উপরে ইম্প্যাক্ট করে জানি দেখেছি। তো এটাও আমরা চাই না, আবার এট দ্য সেম টাইম উই উড লাইক টু গিভ দেম দ্য বেস্ট এডুকেশন, বেস্ট ফর্ম অফ আমি বলি ম্যাডাম সংস্কার। শিক্ষিত হোক না হোক, সংস্কারটা মানুষের জীবনে খুব দরকার, যেটা কিন্তু আজকের দিনে খুব মিসিং। তার কারণটা হচ্ছে আমরা ফ্যামিলি লাইফ থেকে অনেকটা সরে এসেছি। আগেকার দিনে ধরুন এই যে মাসি পিসি কাকা কাকিমা, এই একটা জয়েন্ট ফ্যামিলি পরিবেশ, আমরা উই ইউজ টু লুক ফরওয়ার্ড টু পুজো, পুজোর সময় গিয়ে মাসি কাকা পিসি সবার সাথে দেখা হবে, এদের মধ্যে সে বোধটাই নেই। হ্যাঁ, পুজোর সময় যাবে, হোয়াই শুড ইউ ওয়েস্ট আর টাইম বাবা, আমাদের তো উই হ্যাভ গট আওয়ার পার্টি। এখন এই যে মানসিকতাটা, এই মানসিকতা চেঞ্জ হচ্ছে, আপনি বলছেন আজকালকার দিনে এটা হয়তো হচ্ছে। আরটা হচ্ছে দেখবেন, আমি জানি না এটা আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা, আমরা ভীষণ ইমিটেটিভ, এবং এখন ভীষণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ইমিটেশন গুলো ভীষণ ভাবে আমরা করছি, তার ফলে আমাদের যে স্বকীয়তাটা, আমাদের ধরুন গান রবীন্দ্রসঙ্গীত শুনে বলে প্যাপে গান, এই গানগুলো কোনো গান নাকি? তো এই যে মানসিকতা তৈরি হচ্ছে ম্যাডাম, আমরা কিন্তু আমাদের কালচার থেকে সরে যাচ্ছি, আমাদের মানসিকতা থেকে সরে যাচ্ছি, আমরা হয়ে যাচ্ছি একটা ওই রবীন্দ্রনাথের মেঘদূতের মতন, যে আঁকা আমরা মেঘ হয়ে যাচ্ছি, আমাদের কোনো রিয়ালিটির সঙ্গে কোনো কানেকশনই থাকছে না। এই এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা একটা ওয়াইডার কনসার্ন ফর অল অফ আস। আমি জানি না আপনারা সাইকোলজিস্ট এগুলো ভাবছেন কিনা, আর যদি ভেবে থাকেন আপনারা কি অ্যাডভাইস দেবেন টু টেক কেয়ার অফ দিস কাইন্ড অফ অ্যাবারেশন ইন আওয়ার সোশ্যাল এক্সিস্টেন্স? অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন তো, মানে যেহেতু মানে এখন কি হচ্ছে, সিচুয়েশনটাকে হাইলাইট করা হচ্ছে, মানে এই কোভিড সিচুয়েশনটাকে হাইলাইট করা হচ্ছে, তার জন্যে কিন্তু আমরা বাধ্য হয়েছি ওদেরকে অনেক বেশি ফোন দেওয়া বা এসবের জন্য। কিন্তু এই যে অ্যাডিকশন, মানে ফোনের প্রতি অ্যাডিকশন বা সিস্টেমের প্রতি অ্যাডিকশন, এটা কিন্তু ছিল, এটা কিন্তু রয়েছে। প্যারেন্টাল গাইডেন্সটা এখানে কিন্তু খুব দরকার। প্যারেন্টাল গাইডেন্স মানে এই যে যখন বোঝা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটাকে নিয়ে সমস্যা হচ্ছে, তো হাজব্যান্ড ওয়াইফকে কিন্তু বেসিক্যালি বসে ডিসকাস করতে হবে যে হাউ টু ডিল উইথ দ্য কিডস, কারণ ওরা হচ্ছে অথরিটি ফিগার দুজনে। এটাতে কি হয়ে যায়, একজন ধরুন যদি স্ট্রিক্ট থাকে আর একজন লিনিয়েন্ট থাকে না, বাচ্চারা কিন্তু খুব বোঝে এগুলোকে, বাচ্চারা বেসিক্যালি খুব ম্যানিপুলেটেড, জানে যে বাবা স্ট্রিক্ট রয়েছে, মা কিন্তু লিনিয়েন্ট রয়েছে, এই কাজটা কিন্তু আমি মাকে দিয়ে করিয়ে নিতে পারবো, বা কিছু হলে পরে মা কিন্তু আমার পাশে দাঁড়াবে। কিন্তু ওই যে ডিসিশন মেকিং, যে বাবা যদি না বলে থাকে, মাও যদি সেখানটায় না বলে, বা মা কোনো কিছুতে না বলেছে, সেটা বাবা সাপোর্ট করলো যে না ওটা হবে না, মা না বলে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই যে সমস্যাগুলো, এটা কিন্তু বাচ্চারা ফেস করে। তো এই যে ছোট ছোট ইস্যুস গুলো ফ্যামিলি লাইফে ঘটছে, আর এখন তো আরো বেশি ঘটছে, এবার সবাই বাড়ির মধ্যে, তো এগুলো চোখে আসছে যে এটা করছে ওটা করছে, এগুলো চোখে আসছে। বাচ্চাদের ক্ষেত্রেও আমি একটা জিনিস বলবো, এখানে স্টুডেন্টসরা রয়েছে কিনা এখন আর আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি বলবো ইন জেনারেল, যে রুটিন লাইফ থেকে বাইরে গেলে কিন্তু হবে না, একটা রুটিন কিন্তু মেনটেন করতে হবে, যে সকালবেলা উঠে পড়ি, ঠিক আছে আমি রাত্রির 2 অবধি পড়তেই পারি, হতেই পারে আমার রাত্রির 2 হয়ে গেছে, আমার 2:30 হয়ে গেছে, 3 হয়ে গেছে, হতেই পারে। আমি সকালবেলা যদি আমার 6:30 ওঠার কথা, আমি কিন্তু 6:30 উঠে পড়ি, ওইটাকে আমাকে মেনটেন করতে হবে, তবে আমাদের বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু ঠিকঠাক ভাবে চলবে, আদারওয়াইজ কিন্তু বায়োলজিক্যাল ক্লকটা আমাদের অবেসিটির একটা কারণ কিন্তু ঘুম না হওয়া। ঘুম বেশি ঘুমোলে যেরকম মানুষ মোটা হয়ে যেতে পারে, না ঘুমোলেও কিন্তু মানুষ মোটা হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো ফিজিক্যাল হেলথটা কিন্তু টোটালি
একটু গন্ডগোল হয়ে যায় সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। তার জন্য কিন্তু অবভিয়াসলি প্যারেন্টাল গাইডেন্সটা কি করতে হবে। আর সত্যি কথা বলতে আজকালকার দিনে প্যারেন্টস অনেক বেশি ওভার প্রোটেক্টিভ। কিছু প্যারেন্টস আছে যারা যে না একদম ঠিক আছে এরকম ভাবেই চলতে হবে, বাট কিছু প্যারেন্টস হচ্ছে যে ভীষণ ওভার প্রোটেক্টিভ। এবং ওই যে আকাঙ্ক্ষার জায়গাটা আমরা করতে পারিনি বা আমরা একটা পজিশনে আছি বলে আমাদের বাচ্চাকেও সেই পজিশনে পৌঁছাতে হবে, এটাও কিন্তু রাখাটা ঠিক না। সে তার মতন, আমি আমার মতন। আমার মেয়ে রবীন্দ্রসঙ্গীত যে খুব শোনে তা নয়, কিন্তু আমার ভাল লাগে শুনতে, আমি মাঝে মাঝে গুনগুনও করি, এখন তার প্র্যাকটিসটা নেই, গুনগুনও করি। কিন্তু আমি সব ধরনেরই গান শুনি। এবং আমার মেয়ে ভীষণ আপনারা জানেন হয়তো কোরিয়ান ব্যান্ড গুলো আছে, ভীষণ পছন্দ করে, কোরিয়ান ড্রামা দেখে ও খুব। এবং সত্যি কথা বলতে আমিও ওকে কিন্তু ঠিক আছে তুমি দেখছো আমিও দেখবো, আমাকেও দেখো। এবং ও আমাকে সাজেস্টও করে যে মা এটা দেখো, এটা পুরো সাইকোলজি ওরিয়েন্টেড, তো তোমার খুব ভালো লাগবে দেখতে। এই যে জিনিসগুলো মানে এই ট্রান্সপারেন্সিটা থাকা খুব দরকার যে কেন দেখছি। আমি যেটা আপনাকে বললাম না যে একটুখানি জাস্ট ওরা কি করছে না করছে ওদেরকে একটু প্রাধান্যটা দিই, তাহলে দেখবেন যে ওরা কিন্তু নিজেকে মেলে ধরবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে মানে টিনেজ বা অ্যাডোলেসেন্স বা কলেজ গোয়িং এই যে লেভেলটা আছে না, এদের ক্ষেত্রে নিজেদেরকে মেলে ধরাটা কিন্তু খুব দরকার। কারণ বন্ধু বান্ধবরা ওদের লেভেলেরই ম্যাচিওর, তো ওরা খুব একটা বেশি ভালো সাজেশন দিতে পারবে না, আলটিমেটলি বাবা মারাই সেই জায়গাটা সাজেশনটা দেবে। কিন্তু সেই ট্রান্সপারেন্সিটা যদি না থাকে, সেই জায়গাটা যদি নিজেকে মেলে ধরতে না পারে, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়। এবং নানা ধরনের অসুবিধায় তখন বাচ্চারা কিন্তু ফেস। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ আপনার আপনার না আপনার কথা শুনে অনেক দিশা পেলাম বলতে পারি। তো আমি যেটা বললেন এই কে পপ এর কথা বলছেন, এটা আমার মেয়েও খুব মানে ভেরি ফন্ড অফ কে পপস। আমি জানি না এটা কি, আমার গানগুলো ভালো লাগে যেহেতু বুঝতে পারি না বলে একটা স্টেপ পর আমার কনসেন্ট্রেশন থাকে না, তো আমি জিজ্ঞেস করি। তো যেটা আপনি বললেন সেটা আমরা সবাই শুনলাম, আমার ধারণা এটা একটা রাস্তা, আপনি রাস্তা দিলেন আমাদেরকে। এবং লেট আস সি, আমিও এটাকে ব্যবহার করব এই রাস্তাটা। আই উইল অ্যাডাপ্ট দিস মেথড টু সর্ট আউট দ্য প্রবলেমস অর টু অ্যাড্রেস দেয়ার কনসার্নস, এটা আপনি বলছেন। অনেক ধন্যবাদ ম্যাডাম এই জন্য, আমার কি আপনি অনেক ভাবনা চিন্তা অনেক পরিষ্কার করে দিলেন আমাকে, অনেক ধন্যবাদ। সুদেব, এবারে কি মহুয়াকে বলবে? স্যার অমৃতার একটা লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা আমাকে ডিরেক্টলি পাঠিয়েছে, সো দিস ইজ অলসো ভেরি দিস ইজ ফর নিউ ব্যাচেস। না ম্যাডামকে জিজ্ঞেস করো। ম্যাডাম দিস ইজ ফর ইউ, ওয়ান লাস্ট কোয়েশ্চেন বিফোর উই মুভ অন টু দ্য ওয়ার্ডস অফ থ্যাঙ্কস। দিস ইজ ফ্রম প্রফেসর অমৃত সেন। দের ইজ ফর দ্য নিউ ব্যাচেস এন্ড ইনসিকিউরিটি দ্যাট হ্যাজ কোভিড ব্যাচেস, দে উইল বি ট্রিটেড ডিফারেন্টলি ফ্রম দ্যার কাউন্টারপার্টস এন্ড উইল নট বি এবল টু কোপ। How does one give them the confidence to cope? The COVID batch, jehetu COVID porikha diyeche, oi jonno taderke ektu onno rokom bhabe dekha hote pare. So, ei anxiety ta, ei stress ta kibhabe ora face korbe? Etar dekhun, amra actually shotti shotti jani na je etar mane future er mane ei jayga ta ki hobe. Mane jokhon era interview dite jabe তখন এদেরকে কিভাবে দেখা হবে সেটা কিন্তু আমরা সত্যি জানি না। তবে আমার মনে হয় এখানে অ্যাডভান্টেজও আছে এদেরকে, সেই যেরকম এই সিচুয়েশনে পরীক্ষা হয়নি বলে, ওরা তো পরীক্ষা দেবো না বলেনি, পরীক্ষা হয়নি বলে ওরা পরীক্ষা দেয়নি, পরিষ্কার কথা। তো সেই জন্য যখন মানে ইন্টারভিউ ফেস করবে ওরা, তখন কিন্তু সেই জায়গাগুলোকে মানে ওদেরকে সাইকোলজিক্যালি অনেক বেশি সাউন্ড হতে হবে যে আমি যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন আমি সেটাকে ডিল করতে পারবো, সেটা রিয়েল লাইফ ওরিয়েন্টেডই হোক আর ওদের কোর্স ওরিয়েন্টেডই হোক, সেটাকে আমি ফেস করতে পারবো। এটা একটা জিনিস ভীষণভাবে নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে। যেটা খুব বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে লো সেলফ এস্টিম এখন বেশি কাজ করছে এই স্টুডেন্টদের মধ্যে, জাস্ট এইটা ভেবে যে কি হবে, আমি কোনো কলেজে অ্যাডমিশন পাবো কিনা। হ্যাঁ মানে এটা আমি নিজে আমার স্টুডেন্টরা এটা ভীষণভাবে, ম্যাম কি হবে, আমরা কোনো ভালো কলেজে অ্যাডমিশন পাবো কিনা, অ্যাডমিশন পাবে না কেন, অ্যাডমিশন তো পাবে। এবারে আমরা সত্যি তো জানি না বোর্ডস কিরকম ভাবে নাম্বার দিচ্ছে বা কি করছে, সেটা আমরাও জানি না, সেটা
ডিপেন্ড করছে যতক্ষণ না আরেকটা ব্যাচ বেরোচ্ছে তাদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে সেটা কিন্তু মানে যারা ট্রিট করবে কিরম ভাবে ট্রিট করবে সেটা কিন্তু তাদের মানসিকতা। কিন্তু আমার যেটা মনে হয় ইন জেনারেল এদেরকে কিন্তু ট্রিট আলাদা করে করার কিছু নেই, কারণ এ কোনো স্টুডেন্ট বলেনি যে আমি পরীক্ষা দেব না, আমি পরীক্ষা দিতে চাইছি না। এটা কিন্তু সেন্ট্রালের ডিসিশন, এটা কিন্তু গভর্নমেন্টের ডিসিশন যে তারা পরীক্ষাটা নিচ্ছে না, এটা বোর্ডসের ডিসিশন। তো অবভিয়াসলি ওই জায়গা থেকে ওদেরকে ওই নিজেদেরকে ওটা ভেবে কিন্তু রিলিফ করতে হবে, কিছু একটা ধরে তো আমাদের বাঁচতে হবে, আমাদের হোপফুলটা রাখতে হবে যে হ্যাঁ যে না অসুবিধা নেই, ঠিক আছে দিতে পারিনি, প্যান্ডেমিক সিচুয়েশন সবাই ফেস করেছে, আর কোনো স্টুডেন্ট একা নয়, যে আমি একা আমার ক্ষেত্রে হয়েছে তা তো না, হাজার হাজার কোটি কোটি স্টুডেন্ট আছে, তো অবভিয়াসলি সবার ক্ষেত্রে একই হবে। এটাকে নিয়ে খুব একটা বেশি দুশ্চিন্তা করার কিন্তু কিছু নেই, মানে ওয়ারিনেসটা রাখলে কিন্তু এটা কোনো সলিউশন আসবে না, যখন সিচুয়েশন আসবে সেটাকে সেইভাবে সাইকোলজিক্যালি নিজেকে ফিট রেখে সেভাবে ফেস করতে হবে সিচুয়েশন। Thank you, ma'am, for those words of wisdom. Before we move on to Dr. Muhua Banerjee, who will give us the words of thanks, may I request one final time that could you please access the Google form and give us the feedback, because that will help us, you know, tailor make future programs, which we are going to have for quite a number of months to come. Next week, most probably, we will have our medical officers from Pearson Memorial Hospital who will come and speak with us. And we have got many programs for the next 5 or 6 weeks already planned up. And we'll be using the same platforms and channels for dissemination of this knowledge. So I look forward to you next week. Now I request Dr. Muhua Banerjee to give us the official words of thanks. Dr. Muhua Banerjee. Am I audible? Yeah. Yes, Mohua. Yes. তুমি দুটো ক্যামেরা ব্যবহার করছো Mohua? আমরা শুনছিলাম এতক্ষণ আমাদের আজকের বিষয়ের অনুষ্ঠান ওভারকামিং মেন্টাল হেলথ ইস্যু ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন, সঙ্গে ছিলেন ডক্টর মন্দিরা ব্যানার্জি। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় উপাচার্য মহাশয় প্রফেসর বিদ্যু চক্রবর্তী মহাশয়কে। মূলত তার উৎসাহ, অনুপ্রেরণা, মতামত ও সহযোগিতা আমরা প্রতি মুহূর্তে পেয়েছি, যা আমাদের সব সর্বোত্তভাবে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই বিশ্বভারতীর প্রশাসনিক আধিকারিকদের এবং প্রক্টর অফিসের সকল ডেপুটি প্রক্টর ও প্রক্টর স্যারকে আদি এবং অন্যান্য কর্মীদের যারা সব সময় আমাদের সাথে কাজ করে চলেছেন এই অনুষ্ঠানগুলিকে সুষ্ঠুভাবে সঞ্চালনা করার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কম্পিউটার সেকশনের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শান্ত শঙ্কর দাশগুপ্ত মহাশয় এবং তার দপ্তরের সকল সদস্যদের, যাদের সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি নোটিফিকেশন থেকে শুরু করে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়া এবং রেকর্ডিং করা সর্বত্র আমরা তাদের সাহায্য পাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার রাজকে, যিনি সঠিক সময়ে এই লিংকটি জেনারেট করে আমাদের সাথে সহযোগিতা করছেন। আমাদের অনুষ্ঠানের তথ্যগুলি সঠিক সময়ে সবার কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের অ্যাকিউরেট কোভিড ইনফরমেশন স্টিয়ারিং কমিটি এবং ডিফারেন্ট ডিপার্টমেন্টাল গ্রুপসগুলি, যাদের সদস্যরা আমাদের সাথে সর্বত্র সহযোগিতা করছেন, তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রক্টর স্যারকে এবং আমাদের প্রফেসর নারায়ণ চন্দ্র মণ্ডল স্যারকে, তারা অনুষ্ঠানের প্রথমে আমাদের এই অনুষ্ঠানের যে মূল সূচনা সেটা আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালনা করার জন্য ডক্টর সুদীপ প্রতিম বাসু মহাশয়কে, যিনি তার প্রাঞ্জল ভাষায় আজকের বক্তার সাথে আমাদের সবাইকার পরিচিত করিয়েছেন এবং শ্রোতাদের প্রশ্নগুলি সুন্দরভাবে তার কাছে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আজকের বক্তা ডক্টর মন্দিরা ব্যানার্জি মহাশয়াকে, তার সুন্দর মতামত এবং উপদেশ আমাদের জীবন ধারণকে আশা করি আরো সুন্দর করবে, সহজ করবে এবং দুশ্চিন্তা মুক্ত করবে। লড়াই করার যে মানসিকতা আছে সেটা বাঁচিয়ে রাখার জন্য যে যে সহজ উপদেশ তিনি আমাদেরকে দিয়েছেন, এবং তারই সাথে আমরা তার কাছ থেকে শুনেছি যে তার কোভিড আক্রান্ত দিনের অভিজ্ঞতাকে এই সকল উপদেশ এবং কথা সুন্দর মত
মতামত আমাদের সকল বিশ্বভারতী পরিবারের সকল ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকাকে সর্বত্র সহযোগিতা করবে এবং সেই সব কিছুর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং ধন্য। এবং এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আপনি অসুস্থতা কাটিয়ে এসে আমাদের সাথে এতক্ষণ থাকলেন এবং ঘরোয়াভাবে আমাদের সাথে আলোচনা করলেন, এর জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও আপনাকে আমাদের সাথে পাবো আমরা। অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বভারতী প্রদীপ পরিবারের সকল সদস্য, ছাত্র ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, আধিকারিক কর্মী এবং সবাই যারা আমাদের সাথে আজকে আছেন, অংশগ্রহণ করলেন, প্রশ্ন রাখলেন এবং মতামত জানালেন। আপনাদের সকলকার উপস্থিতি, সহযোগিতা সবকিছুর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর নিমাই চন্দ্র সাহা মহাশয়কে ধন্যবাদ জানাই ফিডব্যাক লিঙ্কটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা আবার অনুরোধ করব, সুদেবদার কথা ধরেই আরেকবার অনুরোধ করব যে এই ফিডব্যাক ফর্মটি আমাদেরকে পূরণ করতে সহযোগিতা করুন এবং এর মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। আপনাদের সকল মতামত আমাদের আগামী দিনের পথ চলাকে আরো বেশি বর্ণময় করে তুলবে এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলি হবে সব তথ্য আপনাদের কাছে খুব শীঘ্রই ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পৌঁছে দেব এবং আগামী দিনগুলোতেও আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা আমরা একান্তভাবে প্রার্থনা করছি। সব শেষে কবিগুরুকে স্মরণ করে আমরা বলবো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমরা এভাবেই ভয় না পেয়ে এগিয়ে যাব, এ লড়াই আমাদের জিততে হবে আর আমরা সবাই ভালো থাকব। নমস্কার। ঠিক আছে, মিটিং সুদেব স্যার, মিটিং আমি লিভ করছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাডাম, নমস্কার। ভালো থাকুন, ভালো থাকুন। প্লিজ স্টে সেফ। স্যার অফ করছি স্যার। হ্যালো হ্যালো।